পড়লো 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 রে জালে আজ লিসিটা ধরা পড়লো জমে গেল জমে গেল জমে গেল জমে গেল রে জমে 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 আজ ক্ষীর হলো রে সে যে ছেলেই হোক তাকে মেরে মেরে হাত পা ভেঙে দেওয়ার ছেলে আমরা, হ্যাঁ, কিন্তু সে আমাদের গুরুকে মেরে মেরে এই অবস্থা করেছে। এমন ছেলে কে আছে কলকাতায়? এখানে সব লোক দেখেছে। লোক? এরা কারা? এরা সব লোক? এরা সব চোখ খুলে সব অন্যায় দেখে যায়। এরা সব লোক নয় পুলিশ বাবু, এরা সব ভেড়া। ভেড়া? তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। আমার নাতনির ইজ্জতের সাথে খেলতে চাইছিল ওরা, মাঝ রাস্তায় এই লোকগুলোর সামনে নাতনির ইজ্জতের সাথে খেলছিল। কেউ ফিরেও দেখছিল না, সেই রকম ভাবেই দাঁড়িয়েছিল। এই এই এখন যেমন দাঁড়িয়ে আছে এই ছেলে আমার আমার নাতনিকে বাঁচিয়েছে। কোথায় তোমার নাতনি? ওকে ডাকো, সে সব কথা বলবে। এই যে এই যে এই তাকে ছেড়ে দিন পুলিশ বাবু, না হলে এই দুনিয়ায় তো অর্ব থাকবে না। ওকে ছেড়ে দিন বাবু, ওকে ছেড়ে দিন। এই 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 মাসি, তুমি যাও, তুমি যাও, ঘরে যাও, তুমি যাও, আমি ওকে ছেড়ে দিচ্ছি, যাও। এই একে ছাড়ো, যাও, তুমি যাও, যাও, যাও। এই তুমি যাও। থ্যাংক ইউ স্যার। এই মিস্টার, আর কখনো আইনকে নিজের হাতে নেওয়ার চেষ্টা করবে না। সরি ইন্সপেক্টর, আমার চোখের সামনে যত পার যেখানে এরকম কিছু ঘটবে আমি আইনের অপেক্ষা করতে পারবো না। বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নম গুরুদেব সর্বকাজেষু সর্বদা সর্ব
সর্বকাজেষু সর্বদা, সর্বকাজেষু সর্বদা। একসাথে রই বাপের কামাই খেলে পেট ভরে না, চিকনা রে চিকনা রে চিকনা চিকনা রে, চিকনা রে চিকনা রে চিকনা চিকনা রে, চিকনা রে চিকনা রে চিকনা চিকনা রে, চিকনা রে চিকনা রে চিকনা চিকনা রে। পথটা নতুন আমাদের হাতটা কঠিন, এসে দিলে আমরা ঠান্ডা বাতাস, রেগে গেলে চলন্ত আগুন। আমাদের মনটা মিঠা, আমাদের কথাও মিঠা, আমাদেরই সাথে বাজি লাগাবে যে জেলে দেব তাদের চিতা। তুমি মধ্যে শোনো প্রার্থনা, তোমার মতো আপনা কেউ না, রাবণ হারবে না না তোমারই শক্তি বিনা, তোমারই হাতেই বাঁধা সারা জামানা। চিকনা রে চিকনা রে চিকনা চিকনা রে, চিকনা রে চিকনা রে চিকনা চিকনা রে, চিকনা রে চিকনা রে চিকনা চিকনা রে, চিকনা রে চিকনা রে চিকনা চিকনা রে। চোখের তারায় নতুন স্বপ্ন সাজায়, ভাঙতে পারি মিথ্যে, থাকতে পারি সত্যে, করতে পারি রঙিন আকাশ। লোকেদের দুঃখ দেখে চোখ থেকে জল পড়ে, বিপদে কেউ পড়লে আমাদের মনে করলে থাকি পাশে সব কাজ ছেড়ে। আমরা ভরসা করি সূর্য এমন ছেলে, আমাদের কিছু হলে সূর্য ছাড়বে না রে, আমাদের সাথে ভাই কেউ লেগো না। চিকনা রে চিকনা রে চিকনা চিকনা রে, চিকনা রে চিকনা রে চিকনা চিকনা রে, চিকনা রে চিকনা রে চিকনা চিকনা রে, চিকনা রে চিকনা রে চিকনা চিকনা রে। ধিঙ্কা চিকা দেখ দিনা দিন, ধিঙ্কা চিকা, ধিঙ্কা চিকা দেখ দিনা দিন, ধিঙ্কা চিকা। তোমাদের কত রেধে বেড়ে খাওয়াবো, আমাকে একটু রেধে বেড়ে খেতে দিতে এই ঘরে কাউকে নিয়ে এসো। বেরিয়ে এলো পুরনো রোগটা। রোগ না, ওই ঘটক এসে কতগুলো ছবি দিয়ে গেছে, দেখ কোন মেয়েটা ভালো লাগে এদের ভিতরে। এদের ভেতরে কেউ না। তুই কি ঐশ্বর্য রাজকে খুঁজছিস? তাকে তো অভিষেক নিয়ে গেল না। তাহলে তোর কেমন মেয়ে দরকার? কেমন মেয়ে? আরে তোকে জিজ্ঞেস করছে কেমন মেয়ে দরকার বলছিস না কেন? আরে বলে জানা,
হরিণের মতো ঢলো ঢলো চোখ, আর তার চোখে থাকবে অসময়ের স্বপ্ন। সাগরের ঢেউয়ের মতোই হবে তার লম্বা লম্বা কেশ, তার পা দুটো যেন হবে গোলাপের মতো কোমল আর নরম। তার উপরে ঝরে পড়বে আলোর রোশনি। তাকে দেখা মাত্রই মনের মধ্যে বেজে উঠবে প্রেমের পবিত্র ঘণ্টা। এরকম মেয়ে যদি না মেলে? মিলবে, নিশ্চয়ই মিলবে। আর সেরকম মেয়ে না পাওয়া পর্যন্ত এই মন খুঁজেই চলবে, খুঁজেই চলবে, খুঁজেই চলবে, খুঁজেই চলবে, খুঁজেই চলবে, খুঁজেই চলবে, খুঁজেই চলবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবারে এই নতুন মুদ্রাটা করো। সরি দিদি। এরকম করো। দিদি আপনি ক্লান্ত হয়ে গেছেন, থাক কালকে করব। তোর বদমাইশি আমি জানি, ঠিক করে কর, না হলে ছাড়বো না। চলো চলো, হাত রাখো। শালিনী। নমস্কার ম্যাডাম। নমস্কার, সব কিছু ঠিকঠাক চলছে তো? হ্যাঁ ম্যাডাম, সব ঠিক চলছে। আজ তো টাইম হয়ে গেল, এখন তোমরা যাও। না ম্যাডাম, কাল আর তার পরের দুদিনও আমাদের ছুটি রয়েছে, তারপরে মাত্র একটা দিন হাতে থাকবে ফাইনাল রিহার্সালের জন্য। নেক্সট উইকে আমাদের কম্পিটিশন, আমি ভাবছি আজ আরও কিছুক্ষণ প্র্যাকটিস করে তারপর আমি যাব। নতুন স্টেপস তুলতে প্রবলেম হচ্ছে না তোমার? না ম্যাডাম। ম্যাডাম যদি কিছু প্রবলেম হয় আমি শালিনী দিদিকে শিখিয়ে দেবো। এই তুই না? আচ্ছা শালিনী, আমি বাচ্চাদের প্যারেন্টসকে ফোন করে দিচ্ছি, তারা সব বাচ্চাদের নিতে দেরিতে আসবে। আচ্ছা দেরিতে গেলে তোমার ঘরে কিছু টেনশন হবে না তো? এই ঘরে কারুর কোনো দায়িত্ব নেই। চা তো দিয়েছিলাম, আর চা দেব না? খালি চা চা চা, আমি কি চায়ের জন্য চাচাচ্ছি? 5:30 বেজে গেল, শালিনী এখনো পর্যন্ত ঘরে ফেরেনি, সে কথা মাথায় আছে তোমার? শালিনী ফেরেনি? শোভা। হ্যাঁ মা। শোভা, 5:30 হয়ে গেছে, শালিনী এখনো ঘরে ফেরেনি। সেই জন্যই আমি ওকে মানা করেছিলাম ডান্স ক্লাস যাওয়ার জন্য, ওর বাবা ওকে মাথায় বসিয়ে রেখেছে। মেয়ে এখনো পর্যন্ত ঘরে ফেরেনি, আমার যে কি চিন্তা সেটা উনি কি করে বুঝবেন? সবসময় খালি পেপার পেপার পেপার, ওই পেপারে কি আছে কে জানে, আমি কিছুই বুঝতে পারি না। আগামীকালের পেপার না আসা পর্যন্ত আমার কি আজকের পড়া শেষ হবে? পড়াটা ওখানেই থামাও, মেয়ে এখনো পর্যন্ত ঘরে ফেরেনি। কি হলো, সে ফেরেনি? হ্যাঁ, 6:00 বেজে গেছে। তাতে কি হয়েছে? যতই প্রবলেম আসুক না কেন সেটা ফেস করার জন্য আমি ওকে শিখিয়েছি, তুমি চিন্তা করো না। সে কি আর বাচ্চা মেয়ে রয়ে গেছে? হ্যাঁ, বাচ্চা আর নেই, সেই জন্যই তো ভয় লাগছে। টাকা দিবি কি দিবি না? পিটিয়ে পিটিয়ে মেরে ফেললো, আমি আর টাকা দেব না। দিবি না? কি বললে, ওকে মেরে ফেলবে? মারো, আমার চোখের সামনে মারো, আমি দেখবো। বোন, ওর সাথে কথা বললে তোমার সম্মানও যাবে। ওর সাথে কথা বললে আমার মান সম্মান চলে যাবে? আর আমার চোখের সামনে একজন নারীর উপর অত্যাচার হচ্ছে দেখে চুপ করে থাকলে আমার সম্মান বেড়ে যাবে? তুই বোন কেন ঝগড়া করছিস, তুই চুপ হয়ে যা। চুপ হয়ে যাবো? কতদিন চুপ করে থাকতে হবে? পুরুষ মানে স্ত্রীদের নিজের পায়ের তলা দাসী মনে করে থাকে, সেই জন্যই চুপ করে এই অবস্থা। আরে যেদিন ওই প্রথম মাতাল হয়ে ঘরে আসলো, এই যদি তাকে ঘরে ঝাড়ু মেরে বাইরে বার করে দিত, তাহলে মাতাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো না। শুধু এ কেন, তোমাদের সবাইকে বলছি, পুরুষ জাতির স্ত্রীদের তাদের খেলনা করে রেখেছে। রাধো বারো খেতে দাও, মুখ খুললেই মারো। আরে ওদের সবাই মনে রাখা উচিত, ওদেরও জন্ম দিয়েছে এই নারী জাতি। এই লোকগুলোকে দেখিয়ে দেওয়া দরকার আমরা সত্যবানের জন্য সাবিত্রী হতে পারি, আর মহিষাসুরের জন্য দুর্গাও হতে পারি। দুর্গা দুর্গা। তার উপরে ঝরে পড়বে আলোর রোশনি।
তাকে দেখা মাত্রই মনের মধ্যে বেজে উঠবে প্রেমের পবিত্র ঘণ্টা। দারুণ দিন এসেছেন গো দাদা। আজকের দিনে ব্যাংক লোন পাওয়া সহজ কথা, কিন্তু জায়গা পাবেন না। আপনাদের ভাগ্য ভালো, পেয়ে গেলেন। এই জায়গা কেনার সিদ্ধান্ত নিয়ে খুব ভালো করেছেন। আপনাদের জন্য অবশ্য দারুণ জায়গাই আছে। এখন জায়গার কাগজপত্রের কাজ শুরু করে দিই। না, আগে সূর্য আসুক। সূর্য কে? আপনাদের ছেলে? না, ছেলে না, আমাদের সবার কাছে ছেলের থেকেও উপরে। সরি 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 মেশো, একটা কাজের জন্য দেরি হয়ে গেল। আরে তোর 100 বছর আয়ু বেড়ে গেল, তোর নামটা নিয়েছি আর তুই চলে এলি। আগে এই হচ্ছে সূর্য। আগে নমস্কার। নমস্কার। আমি তো মূর্খ লোক, দেখ তো এই এগ্রিমেন্টের কাগজে কি লেখা আছে। দেখান, সূর্য এগ্রিমেন্ট কার নামে হয়েছে? মালতী বিশ্বাস, আপনার নামেই আছে। সূর্য, টাকা দেব? হ্যাঁ দিয়ে দিন। আচ্ছা মিশ্র, এত পুরনো দাগ আমার নোটগুলো কোথায় রেখেছিলেন আপনি? এটা পুরনো টাকা নয় স্যার, ব্যাংকে যাবেন চকচকে নোট পাবেন। এটা পুরো ঘাম ঝরানো টাকা স্যার। ঘাম ঝরানো লোকেদের কাছে টাকা থাকলে ঘাম তো লাগবেই, তাই না? ঠিক কথা মেশো। এগ্রিমেন্টটা ঠিক আছে, এখানে লেখা আছে 3 মাস পরে আপনারা জায়গা পাবেন, বাকি পয়সা জায়গা পেলে দিয়ে দেবেন। নিন মেশো, সই করে দিন। সই? হ্যাঁ সই করবে? এখানে সই শুরু করবে, বরম পড়ে গিয়ে শেষ হবে। টিপ চাপ দিয়ে দাও। আচ্ছা সাকির জায়গায় আপনি সই করবেন তো? না, সূর্য করবে। ও ভাই চা দিলাম তো। চা? এইটা কোন চা? আমি ভাবলাম গরম জল। কিরে শঙ্কর, সকাল সকালে ঝামেলা শুরু করে দিলি। হ্যাঁ আর কি হচ্ছে, ঝামেলা করা? তুই ওর সাথে বাহল দিচ্ছিস। আমি তো বলছি আমার কথা, আমি বলছি তুই মাছটা নিয়ে তোলা ডেলিভারি হয়ে গেল। ছাড় না তো। আমি চা এই চা খাবি? না খাবো না, খাবি না, আমি একটা ফোন করব। কি ডার্লিং, আমরা তোমায় রোজই তো দেখছি আর তুমি তো দেখতেই পাও না আমাদের। আমি পরে কথা বলছি। আরে দাঁড়াও ডার্লিং, আমাদের কিন্তু তোমায় দেখতে দারুণ লাগছে। তোমার নকশাটা বেশ সুইট লাগছে তো। দেখি 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 দেখি, একটা ফটো তুলে নি। আরে 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 আরে, তুমি ছটপট কেন করছো? হ্যাঁ অত্যাচার করছি কি আমি? ছবি তুলছি একটা। তুমি ঐশ্বর্যার মতো দারুণ চোখ পেয়েছো, তুমি করিনার মতো দারুণ নাক পেয়েছো, তুমি মল্লিকার মতো দারুণ ঠোঁট পেয়েছো। পালাচ্ছ কেন বলো তো? তোমার সবকিছুই তো দারুণ দারুণ বলছিলাম নাকি? আর যেসব দারুণ দারুণ জিনিস বাকি রইল আমার দিকে তাকিয়ে বল। তুই ওদের ওখানে এরকম ছেড়ে দিয়ে এখানে এসে কাঁদছিস কেন? কে সেই ছেলেটা? ডেইলি স্কুলে আসার সময় রাস্তায় আমায় হয়রান করছে, আর আজ স্কুলের গেটের কাছে এসে মোবাইলে আমার ফটো তুললো। গেটের কাছে? তুই আয় আমার সঙ্গে। না থাক, আমি যাব না, তুইও যাস না। সে মানে খুবই খারাপ ছেলে। শালিনী, ফোনের কাজ কথা বলার জন্য, বেকার কাজকর্ম করার জন্য নয়। ভুল হয়ে গেছে দাদা আমার। এরপর দেখবো মেরে গুটি। না দাদা, চল মেয়েদের ফটো তোলা। ইউ রাস্কেল, ইউ রাস্কেল, ইউ 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 স্কাউন্ডেল, ইউ স্কাউন্ডেল, ইউ 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 ইউ। Thank you.
তোমার গালিতে গেলাম ভুলে রে, প্রেমের গলিতে হাঁটা চলা রে। সুন্দরী সুন্দরী মন আমার হলো চুরি, শুরু করি লাভ স্টোরি, যেও না তো দূরে চলে রে চলে রে। হাসলে যে দিনে হয় মন আমার পাগল হয়, আমায় ছেড়ে তুমি একা দূরে দূরে থেকো না রে। প্রিয়া আমার চলে যেও না, প্রিয়া আমার চলে যেও না, প্রিয়া আমার চলে যেও না, প্রিয়া আমার চলে যেও না। বুঝলি ভাই, ওর একটা জিনিসই আমি দেখলাম, ওর রাগ। ওর রাগ ওর মুখের সাথে ভারী মিসম্যাচ করে, ছেলে মানুষই লাগে। আমার কিন্তু রাগটাই সব থেকে বেশি ভালো লাগে। যেদিন ওকে আমি প্রথমবার দেখেছিলাম, এরকমই রাগ ওর চোখেতে ছিল। আর আজও, আরে আরে ঘুমিয়ে পড়লি নাকি রে? আরে মাত্র দুটো বাজে, এই এখনই কি শুচ্ছিস? ওঠ ওঠ ওঠ, এত তাড়াতাড়ি শুতে লজ্জা করে না তোদের? এই আরে ওঠ, শোন না শোন। ওকে বল আমি ঘুমাচ্ছি। ওরে শঙ্কর বিছা! এটা বিছা নয় তো মিছা। এত মন প্রাণ দিয়ে তোদেরকে আমি প্রেম কাহিনী শোনাচ্ছি, আর তোরা নাক ডেকে ডেকে ঘুমোচ্ছিস শালা। আরে তুই একবার বললে শুনবো, দুবার বললে শুনবো, তিনবার বললে শুনবো, কুড়ি বার বললেও শুনবো, কিন্তু তুই একটা কথা পঞ্চাশ বার বললে কানটা বিরক্ত লাগে। আরে ভাই আজকেও ব্রহ্মচর খেয়েছে শালা, তোর ঘুমও হবে না, হাত বোলাতে থাকবে, তুই ওর সাথে তাল মিলিয়ে যাচ্ছিস খালি। দূর শোন, তোরা দুজন যাকে তোরা ব্রহ্মচর বলছিস, ভেবে নে এটা তার ফার্স্ট টাচ। আরে কি হল? আরে আরে ওর এই প্রথম ছোঁয়া আমি ভুলবো না, জীবনে কোনো দিন ভুলবো না। হ্যাঁ, ও কোনো দিনও ভুলবে না, আমার জ্বরটা ওই ছেলেটা কোনো দিন ভুলবে না। হ্যাঁ হ্যাঁ, ভারী ভালো কাজ করেছিস তো, সেটা পঞ্চাশ বার ধরে বলছিস। আচ্ছা আমার মেয়ে কি এমন কাজ করেছে যে তুমি তার পিছনে পড়েছো? আচ্ছা কোন ছেলে কি করলো তাতে ওর মাথা গলানোর কি আছে? ও ঠিক করেছে, আজ থাপ্পড়টা খেয়েছে মানে ও দমবে, না হলে কাল আরো একজনের ফটো ওঠাতো। আজকালকার মেয়েদের তো এই রকমই সাহসী হওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ সাহসী হওয়ার কথা। এই এরকম করলে কাল থেকে তো নাচের ক্লাস বন্ধ, তোর নাচের মাস্টার নিয়ে হওয়ার দরকার নেই, তোমার মেয়েকে বলে দাও। আমি এক্ষুনি বলে দিচ্ছি, এই কাল থেকে নাচের ক্লাস বন্ধ, বলে দিচ্ছি। তুমি না শোধরাবে না। তোমার আদেশ মানে কালকে নাচের মাস্টারনি সাজা হবে না শালিনী? কারণ কালকে সেকেন্ড সানডে, ডান্স ক্লাস নয় যোগা ক্লাস। এখনো আসলো না কেন কে জানে? আরে তুই ঠিক জানিস এখানেই আসবে। আরে এসে যাওয়ার কথা। আরে এরকম কতক্ষণ দাঁড়াবি বল তো। এই সবিতা তুই যা, আমি জলের বোতল নিয়ে আসছি। দিদি আপনি ভেতরে যান, আমি জলের বোতল নিয়ে আসছি। ম্যাডাম আপনাকে হেডমিস্ট্রেস ডাকছেন। যা তুই নিয়ে আয়। এই সঙ্গে জিজ্ঞেস কর না, জিজ্ঞেস কর। আরে তুই জিজ্ঞেস কর, একটা জলের বোতল দাও। হাই বেবি। হাই। আচ্ছা বেবি, তোমার সাথে যে বন্ধু আসলো আর ভেতরে গেল তার নাম কি? আমার বান্ধবী না, আমার ডান্স টিচার। ও ডান্স টিচার, ডান্স টিচার। তার নাম কি? কেন 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 আমি আমি ডান্স শিখবো, ডান্স শিখবো। তার নাম কি সোনা? বলবে বলবে, নাম বলবে। আঙ্কেল চকলেট আছে? বুঝে গেছি, চকলেট। ভাই চকলেট দাও তো। এবার নামটা বলো। নামটা হচ্ছে এস দিয়ে শুরু। এস। তুই আমার ঠাকুমা দিদিমা তোকে প্রণাম করছি, তাড়াতাড়ি বলে দে ওর নামটা কি। বলো 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 বলো, প্লিজ নামটা বলো। ওকে ওকে, নামটা হলো সবিতা। ইয়েস ইয়েস ইয়েস, সবিতা। খুব খারাপ নাম, খুব খারাপ নাম। না না দারুণ নাম, আমার খুব পছন্দ সবিতা। হবে না, আমার মা দিয়েছে। এটা তোমার নাম বললে? হ্যাঁ। আর তোমার দিদিমণির নাম কি? অন্য কোনো দিন
আরে 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 এই এই বাচ্চাটা তোকে ঠকিয়ে দিল রে ছি। আমি নিজে গিয়ে ওর কাছ থেকে নাম জিজ্ঞেস করে আসবো। এই কোথায় আছিস? কোথায় সোজা দৌড়াচ্ছিস? এই রকম ড্রেস পরে তুই ভেতরে যাবি নাকি? দেখ, যারা ভেতরে যাচ্ছে তারা সবাই ভদ্রলোকের মতন সাদা ড্রেস পরে যাচ্ছে। হলো, সাদা ড্রেস দরকার তো? জাস্ট আ মিনিট। সূর্য, কি হয়েছে? মা, বাবার বাবার ড্রেস গুলো কোথায়? মা, বাবার ড্রেস? বাবার ড্রেসে কি হবে? নাম জানতে হবে। নাম? ভেতরে যাব। ভেতরে যাওয়ার জন্য বাবার ড্রেস গুলো কোথায় বলো না আমাকে। বলো না, বলো না। চলবে না, এটাও না, দূর। সূর্য, এটা কি? তুই বাবার ড্রেস পরে কোথায় যাচ্ছিস? ঢিলা হয়েছে, মাপ ঠিক নেই। মা, এখন মাপ ইম্পর্টেন্ট নয় মা, কেবল মেডিটেশনই ইম্পর্টেন্ট। মেডিটেশন? ভারতীয় দর্শনে যোগ এক মহত্বপূর্ণ সত্য। যোগ শব্দটি বেদ উপনিষদের আগে পুরাণে পাওয়া গেছে। যোগ করলে শুধু শরীর নয়, মনও ভালো হয়। এবার দুই হাত ধীরে ধীরে উপরে ওঠান, ধীরে ধীরে ডান দিকে যান, এবার বাঁ দিকে যান, এবার দুটো পা সামনে মেলে দিন, হাত দিয়ে পায়ের বুড়ো আঙুল ছোঁয়ার চেষ্টা করুন, বড় বড় শ্বাস নিন, দক্ষিণ হাতটা নাকের কাছে নিন, বড় করে শ্বাস নিয়ে শ্বাসটা উল্টো দিকের নাকটা বন্ধ করে ডান দিক দিয়ে ছাড়ুন। হ্যালো, হ্যালো, তোমার নামটা বলো না, প্লিজ প্লিজ বলো না। কতদিন তোমাকে দেখছি কিন্তু নামটা জিজ্ঞেস করা হয়নি, তোমার নামটা কি? তোমার নামে লিখেছি আজ এই গানে শালিনী, শালিনী, শালিনী। তোমার নামে লিখেছি আজ এই গান যে শালিনী, শালিনী। তোমার মুখের ছবি এই এঁকেছি যে শালিনী, শালিনী। সাত রঙে পেয়ে গেছি অন্য কত রং যে, সাত সুরে গান গাওয়া অন্য এক সুর যে, ভালোবেসেছি তোমায়, ভালোবেসেছি তোমায়। তোমার টানে দুনিয়াতে এসেছি যে শালিনী, শালিনী। তোমার গান ভালোবেসে গেছি যে শালিনী, এ হে শালিনী।
গন্ধ তোমার বাতাসেতে ছড়িয়ে গেছে, ছবি তোমার বুকেতে আঁকা আছে। গল্প তোমার শোনাবে চাঁদের বুড়ি, স্পর্শ তোমার লাগবে আহা মরি। সব ঋতুর থেকেই তুমি অন্য এক ঋতু, যে সব মেঘের থেকে তুমি অন্য এক মেঘ, যে ভিজেই গেছি আমি, ভিজেই গেছি আমি। তোমার প্রেমে তারাদের এনেছি মাটিতে, শালিনী শালিনী। তোমার প্রেমে স্বর্গ টেনে এনেছি যে, শালিনী ও শালিনী। স্বর্গ এই হাতে দে তোমায় পে, রাস্তা এই প্রেমেরই তোমায় নিয়ে। প্রশ্ন কেন জিজ্ঞাসে দুষ্টু যারা, স্বপ্ন নিয়ে খেলে যে মেঘ তারা। সব ঠিকানা লেখা নতুন ঠিকানাতে, এই দুনিয়া যাবে নতুন দুনিয়াতে। তোমার জন্য বেঁধেছি বাসা, তোমার জন্য বেঁধেছি বাসা। তোমার বুকে প্রেমিক হয়ে আছি আমি, শালিনী শালিনী। তোমার জন্য দুনিয়াতে এসেছি আমি, শালিনী শালিনী শালিনী। আরে সূর্য, একটা দারুণ জায়গায় নিয়ে যাবি বলেছিলি, এটা কি জায়গা? আরে এটা সব থেকে দারুণ জায়গা, চল। আরে তো চল না। গুড মর্নিং মেজর সাহেব। গুড মর্নিং, গুড মর্নিং। বুড়ো হয়ে যাচ্ছিস তুই, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আরে আপনি আমার বার্থডেটা মনে রেখেছেন? ভালো মানুষ, ভালো কথাগুলো আমি ভালোভাবেই মনে রাখি। আরে হ্যাঁ, ওরা আমার বন্ধু শঙ্কর আর বকে। নমস্কার। এখানে সূর্যবাবু কে? আমি। আপনার খাবার অর্ডার এসে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত হয়েছে বিল? 2000 টাকা। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সূর্য, সব টাকা তুই ওকে দিয়ে দিলি, কিছু রাখলি না? মেজর সাহেব, আমি যদি বাচ্চাগুলোর জন্য একটু কিছু করতে পারি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আরে বাহ বাহ সূর্য, বাহ। তোর মতোই যদি আজকে সমস্ত যুব সমাজ ভাবতে শুরু করে তাহলে এই পৃথিবীটা স্বর্গে বদলে যেত। চল, বাচ্চারা সব অপেক্ষা করছে। হ্যাঁ এসো, এসো, চল। কি শঙ্কর ভাই বলেছিলে যে বড় হোটেলে যেতে পারতে, খেতে পারতে, মস্তি করতে, নাচতে পারতে, সেসব আর হলো না। না সূর্য, ওই বড় হোটেলের নকল সুখে কি পাওয়া যাবে রে? এই বাচ্চাগুলোর স্নেহ ভালোবাসা দেখে আমার হৃদয় একটা দাগ থেকে গেল রে। এত কম বয়সে তোর এত বড় চিন্তাধারা, সত্যি ভালো লাগছে।
দাঁড়ান, কার অনুমতিতে আপনি ভেতরে আসবার সাহস করলেন? আপনি রাজ্যের একজন মহান ব্যক্তি হতে পারেন, বিশিষ্ট ব্যক্তি হতে পারেন, কিন্তু এই মেজরের কাছে নয়। যান যান, বাইরে যান, বাইরে যান বলছি। আরে এরকম কেন করছিস? তোর মাথা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা ভালো হয়ে গেছে। আমি আসছি স্যার। আরে চলে যাবে? বন্ধু, এ হচ্ছে সূর্য, আর সূর্য ইনি হচ্ছেন আমার ছেলেবেলা বন্ধু, আর এখানকার এমএলএ। নমস্কার। আরে আমার কথা কি বলছিস? হ্যাঁ, আমি তো যেখানে যাচ্ছি যখন যাচ্ছি শুধু তোর কথাই শুনছি। আমার মনে হচ্ছে আগামী ইলেকশনে তুই প্রার্থী হয়ে কন্টেস্ট করলে তুই নিশ্চিত জিতে যাবি, আর আমি চিৎপটাং। আরে না 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 না, আরে তুই সেরকম কেন ভাবছিস? শোন, আমার কর্তব্য হচ্ছে বাচ্চাগুলোকে ভালো রাখা, আর তোর কর্তব্য হচ্ছে জনতাকে ভালো রাখা। আর জনতা আর আমার সাথে এই ছেলেরা তো আছে নাকি? হ্যাঁ, দেখ বন্ধু, এই বিল্ডিংটা দেখছিস তো? এই বিল্ডিংটা যে কবে বাচ্চাগুলোর মাথা ভেঙে পড়বে, আমার আমার ভারী ভয় লাগছে। বন্ধু, সেই গভর্নমেন্টের এইডটা কী হলো? একটা কিছু ব্যবস্থা কর। হ্যাঁ হ্যাঁ, আমি কি দেখতে পাচ্ছি না? আমি তোকে কথা দিচ্ছি, আমি গভর্নমেন্ট লেভেলে কথা বলে এটার ব্যবস্থা নিশ্চয়ই কিছু একটা করব। হলো, ওকে। হ্যাঁ সূর্য, এ সূর্য, সূর্য রে, কি হয়েছে মেশো? কি হয়েছে? আরে এত চিন্তিত কেন আপনারা? কাঁদবেন না মেশো, বলুন। সূর্য, আমি যে ভেসে গেলাম রে, আমরা মরে গেলাম, কষ্ট করে জমিয়ে রাখা সব টাকা চলে গেল, আমরা ভেসে গেলাম রে, আমরা মরে গেলাম। কি হয়েছে মেশো? আমরা যে জায়গাটা কিনেছিলাম সেই জায়গাটা আমাদের নয়, আমাদের আগে সে আরেকজনকে বিক্রি করে দিয়েছিল, আমি সব টাকা দিয়ে দিয়েছি শুধু এই ঘরটার জন্য। আমি কি করব? মানে রিয়েস্টেট থেকে যখন জায়গা কিনেছে তখন কাগজপত্র দেখে জায়গা কেনা উচিত? আমি তো মূর্খ লোক, এই সূর্যের উপর ভরসা করে সব টাকা দিয়ে দিয়েছিলাম, এখন কি করব? আমার মাথায় কিছুই আসছে না, কি করব? সূর্যের উপরে যে মানুষ ভরসা করে সে মানুষের যদি কেউ কোনো ক্ষতি করে সূর্য তাকে ছাড়বে না। আরে সূর্য, কি খবর? কেন এরকম করলেন? শীতের দিনে সূর্য কেন এত গরম লাগছে? আরে ওকে ঠান্ডা করার জন্য কেউ আয় রে। তোকে আগেও বলেছিলাম না, ওগুলো ওদের ঘাম ছড়ানো টাকা। এই রশ্মি, ওই লোকগুলোকে জায়গা দে, নাহলে টাকা ফিরিয়ে দে। বুঝছিস না কেন ছেলে? এই রশ্মি রঞ্জনের বিজনেস ওয়ান ওয়ে ট্রাফিক, খালি আসবে ফেরত যাবে না। আমার সাথে খেলিস না বলছি। আমি খেলি না, খেলা দেখাতে পছন্দ করি। আর তুই যদি খেলতেই চাস তাহলে খেল। আরে আমাদের খেলোয়াড়রা সব গেল কোথায়? একে একটু আমাদের খেলার নিয়ম কানুন বলে দে। অস্কার গ্রুপ প্রযোজিত আজকের নৃত্য প্রতিযোগিতায় আপনাদের স্বাগত। আজকের ফাইনাল রাউন্ডে আছে মাধবী অ্যান্ড গ্রুপ ফ্রম বহরমপুর এবং শালিনী অ্যান্ড গ্রুপ ফ্রম দক্ষিণেশ্বর। বর্তমানে আমি স্বাগত জানাচ্ছি শালিনী অ্যান্ড গ্রুপ।
শেষবারের মতো তোকে বলছি, কাল সকালের মধ্যে টাকা পৌঁছে যাওয়া দরকার, না হলে তোকে জানে মেরে ফেলব। রিল্যাক্স শালিনী, রিল্যাক্স। কেমন করে রিল্যাক্স হবো ম্যাডাম? আমাদের সব স্বপ্নকে ধূলিসাৎ করে দিল, আমাদের এতদিনের প্র্যাকটিস পরিশ্রম সব বৃথা হয়ে গেল। শালিনী, এটা হচ্ছে ফাইনাল রাউন্ড, আজ না হলে কাল তো হবে, আর যেদিন হবে তুমিই জিতবে, আই এম শিওর। কেঁদো না মা, প্লিজ। আমাদের সবার চোখের জল তার নিশ্চয়ই ক্ষতি করবে ম্যাডাম, দেখবেন এরকম গুন্ডাগিরি করে করে তার জীবন যাবে, জীবনে সে কিচ্ছু করতে পারবে না। আরে শুনেছো, আমাদের ছেলে আরো একটা ফার্স্ট ক্লাস কাজ করেছে, আই এম প্রাউড অফ মাই সন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম করে ডেকে ডেকে দুনিয়া সব গন্ডগোল এনে ঘরে ঢোকাচ্ছে, তুমি ওর মাথাটাকে খারাপ করেছো। এরপর মামা আসুক, ওকে ব্যাঙ্গালোর পাঠিয়ে দেব। বাবা বাবা, না ব্যাঙ্গালোরে পরে পাঠাবে, আমার জন্য কফি আনো, 9টা বেজে গেছে। হ্যাঁ আনছি। 9টা বেজে গেল? ওমা, গাড়ির চাবি কোথায়? ফ্রিজের উপরে। ঠিক আছে। আরে 9টায় কোথা যাওয়ার আছে নাকি? যাবার নয় বাবা, পৌঁছাবার ছিল, আর্জেন্ট কাজ আছে, আমি যাচ্ছি। নে নে খেয়ে যা। না না মা, আমার খিদে নেই, আমি যাচ্ছি আমি যাচ্ছি। আরে তুই রাত থেকে কিছু খাসনি? শোনো তো, ওর কি হয়েছে বলো তো, ঠিক করে খায় না, দায় না, শোয় না, কিছু বুঝতে পারছি না। কফি আনছি, দাঁড়াও। ঠিক করে খায় না, মন দিয়ে কাজ করে না, ঠিক করে শোয় না, 9টার সময় অ্যাপয়েন্টমেন্ট। শঙ্কর বকাই, এদিকে এসো তো। আমার সঙ্গে চলো। লুচিটা, চুপ, লুচি, চলো আমার সঙ্গে। কফি, আর্জেন্ট কাজ আছে, খুব আর্জেন্ট কাজ আছে, আর্জেন্ট কাজ আছে। একসাথে একসাথে সবার আর্জেন্ট কাজ। যাই হোক বাবা, ঠিক টাইমে পৌঁছে গেলাম, এই হলো তাহলে আর্জেন্ট কাজ, তাই না? আচ্ছা, এখানে তো 1, 2, 3, 4, 5 জন দাঁড়িয়ে আছেন, এদের মধ্যে সূর্য কাকে চায়? ওই যে কালো চুড়িদার পরে আছে। কালো? আরে কোন কালো ড্রেস, এখানে তো 2 জন কালো ড্রেস পরে আছে, দাঁড়িয়ে আছে ফর্সা মতন। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, আমার বৌমার একটু ইন্টারভিউ নিয়ে আসি। বাবা বাবা বাবা, এখানে কি করছে? ধরা পড়ে গেলাম মনে হচ্ছে। হে প্রভু, হে প্রভু, সারা সংকটকর মিলে ফাঁসিয়ে দিল মনে হচ্ছে, মায়ের সামনে মুখ দেখাতে পারবো না। এ বাবা, এক্সকিউজ মি, টাইম প্লিজ। ওহ, এইটা এটা বন্ধ হয়ে গেছে, অ্যাডজাস্ট করে নি তো, টাইম প্লিজ। 9:30। আহ, কোয়েলের স্বর, মানে আমি আসলে বলছিলাম কি, আজকাল বাসগুলো ভীষণ ভুলভাল টাইমে আসছে, মানে ঠিক টাইমে আসছেই না, আর আমার মনে হচ্ছে আজ বর্ষাও হতে পারে, নাকি তুমি কি বলছো? আমি কি করে জানবো? আমি কি ওয়েদার রিপোর্টার? না মানে দিনের বেলা এত গরম লাগছে, মনে হচ্ছে আজ সন্ধেবেলায় বর্ষা হতেই পারে। বর্ষা নয়, ঝড় হবে, একদম ঠিক খবর, ঝড় হবে। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো ঘরে চলে এসো। কাকে বলছি? তোমাকে বলছি, আর কাকে বলবো? কি করছে? তোমার এই আর্জেন্ট কাজ চলছে, বুড়ো বয়সে ভীমরতি। আরে কি হলো, কাঁদছো কেন? আরে কাঁদছো কেন বলবে তো? আরে কাঁদছো কেন, কি হয়েছে বলো? ছেড়ে আমাকে, কি চলছিল এখানে? এই তোমার আর্জেন্ট কাজ চলছিল? হ্যাঁ,
আমার গায়ে আমার গায়ের লোকেরা ঠিক বলেছিল। কি বলেছিল? টাউনের লোকেদের একদম ভয় করবি না, একদম ভরসা করবি না। আমি বোকা ছিলাম, বাবা মার কথা বিশ্বাস করে তোমায় বিয়ে করে নিলাম। এবার আমি কি করব রে, আমি কি করব? আমি থাকতে তুমি কোচি মেয়েকে লাইন মারছো? আরে চুপ করো, পাবলিক ওয়াচিং, লোকজন সব দেখছে। তুমি যখন লাইন মারছিলে লোকে দেখছিল না? মা মা ধৈর্য ধর মা, লোকজন দেখছে মা। কি ধৈর্য ধরবো, কেন চুপ করে থাকবো? তুই তুই কিছু জানিস না সূর্য, কিছু জানিস না? মা 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 আমি সব জানি। তুইও জানিস? মাসিমা মাসিমা আপনি কাঁদবেন না, এ কথা আমরা সবাই জানি। তোরা সবাই জানি? তাহলে সবাই আমায় লুকিয়েছে? আরে গায়ের মুখু, তুমি যা ভাবছো সেটা নয়, সে আমাদের বৌমা। বৌ? বৌ? তাহলে আগে বলনি কেন, বউয়ের সাথে কথা হতো আমার? সেইটাই তো বলছিলাম, কিন্তু তুমি মাঝখানে ঝামেলা করলে। চুপ করো। সূর্য, মেয়েটাকে আমাদের বাড়িতে ডেকে নিয়ে আয় না, আমি কথা বলবো। মা, আমি নিজে তার সাথে কথা বলিনি, তোমাকে কি কথা বলাবো? আজ ভাবলাম ওর সাথে কথা বলবো, কিন্তু তোমাদের দুজনের নাটকের মধ্যে ওর বাস চলে এলো আর ও উঠে চলে গেল। তার বাড়ি কোথায়, তার বাবার নাম কি বল, আজই গিয়ে ফাইনাল করে আসবো। না বাবা, অ্যাকচুয়ালি আমি নিজেই জানি না ওর মনের মধ্যে কি আছে, আগে আমি গিয়ে ওকে জিজ্ঞেস করি। জিজ্ঞেস করবি কি আবার? এত মেয়ে তোর জন্য খুঁজছি, তোর কোনোটা পছন্দ হচ্ছে না। এই মেয়ে যদি তোর পছন্দ হয় তাকেই বউ করবো। তুমি যাও ওদের সাথে কথা বলে। না মা, ওকে না জিজ্ঞেস করে। তুমি যাও তো, যাও। দাঁড়াও, ও আগে মেয়েটার মনের কথা জিজ্ঞেস করে নিক, তারপরে দেখব। যা সূর্য, আজ গিয়ে তোর মনের কথা ওকে জিজ্ঞেস কর, আমার বিশ্বাস ও নিশ্চয়ই হ্যাঁ বলবে। যা যা, চল ছক্কা মেরে লড়ে যা, এগিয়ে চলো। এই সূর্য, সন্ধ্যাবেলায় কিন্তু খুশির খবরটা দিবি। ওকে শোন বাবা, তোর মুখে মিষ্টি খবর শোনার পরে আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। বেস্ট অফ লাক। হাই সবিতা। হ্যাঁ ম্যাডামের মুড ঠিক নেই মনে হচ্ছে, আইসক্রিম খাবে, চকলেট? আরে বলো না কি হয়েছে, দুষ্টুমি করেছে বলে ক্লাস থেকে ম্যাডাম বার করে দিয়েছেন না? সবিতা কাঁদছো কেন, কি হয়েছে সবিতা? আমার এই মাসের ফিস দেওয়া হয়নি, মা বলেছিল আসবে বলে, এখনো পর্যন্ত আসেনি। আসেনি তো এসে যাবে, না হলে কাল দেওয়া হবে, এতে কান্নাকাটি করার কি আছে? না আমি জানি মা এখন আর আসবে না, সে বোধহয় টাকা জোগাড় করতে পারেনি। সে বারবারই বলছিল আমি আর পয়সা দিতে পারবো না, এই মাস থেকে আমার নাচ শেখা বন্ধ, আজ থেকে আমি আর নাচ শিখতে পারবো না। না না না, কে বললে শিখতে পারবে না, আমি আছি না? তোর ফিস ডিপোজিট করার টেনশন তোর মায়ের না, এই মামুর। আজ থেকে তোর নাচ শিখবার ফিস আমি দেব, সে দায়িত্ব আমার, তোর যত ইচ্ছে তুই নাচবি, বুঝলি? হেসে দে হেসে দে হেসে দে হেসে দে, চল 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 চল। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 কি হলো? কিছু না, চল। এই তোকে ডাকছি, কি কালা হয়ে গেলি নাকি? তোকেই তো ডাকছি, এদিকে আয়।
আজ সকাল থেকে এখন সন্ধে হলো, তুই আমার পিছন ছাড়িসনি, ব্যাপারটা কি? না মানে একটা কথা বলার ছিল। কি কথা? আমায় ভালোবাসিস, বিয়ে করবি, এই কথা তো? তুই আমাকে ভালোভাবে চিনতে পারিস না, সেদিন মোবাইলে ছবি তুলেছিলিস, একটা থাপ্পড় মেরেছিলাম, ভুলে গেছিস নাকি? মনে রাখ, আর একবার যদি আমার সামনে দেখা দিয়েছিস তাহলে তোকে রাস্তার মধ্যে হাত দিয়ে নয় চপ্পল দিয়ে মারবো, চপ্পল দিয়ে। মনিরা, আর একবার যদি আমার সামনে দেখা দিয়েছিস তাহলে তোকে রাস্তার মধ্যে হাত দিয়ে নয় চপ্পল দিয়ে মারবো, চপ্পল দিয়ে, চপ্পল দিয়ে মারবো, চপ্পল দিয়ে। ঘরে যাবি না? না, তোমরা দুজনে যাও, আমি যাবো না। শালিনীর কথায় মনে দুঃখ পাচ্ছিস? ও কি তোকে চেনে বল? তুই তো আমাদের মুক্ত, যে বাইরে খোলসটা দেখেছে, ঝিনুকের ভেতরে মুক্তটা দেখেনি। আর কোনোদিনই সে আমাকে জানতে পারবে না, সে আমাকে আর যে সব কথা বলেছে, আর কোনোদিন ওর সামনে যাওয়ার ইচ্ছে আমার নেই, সব কথা সে পুরোপুরি শেষ করে দিয়েছে। আরে শোন, শুরুটাই ঠিক করে হলো না আর বলছিস সব শেষ হয়ে গেল, তোর প্রেমে এবিসিডি এখনো ঠিক করে শুরু হলো না আর বলছিস সব শেষ হয়ে গেল। আমাকে বিরক্ত করিস না, তোরা এখান থেকে যা। তুই কি সারা রাত এখানেই থাকবি, ঘরে যাবি না? কি করে যাব, কি করে যাব? হ্যাঁ সব ভুল তোদের দুজনে, কি দরকার ছিল বাবা মাকে এসব কথা বলার? আমার মুখ থেকে ভালো খবর শুনবে বলে তারা অপেক্ষা করে থাকবে, ওদের আমি কি উত্তর দেব? হ্যাঁ কি বলবো ওদের আজকে আমি? শালিনীর আমাকে পছন্দ নয় এটাই বলবো, ওর চোখে আমি একটা মানুষ নই, পশু, এটাই বলবো। বাবা, তোমার একমাত্র ছেলেকেও চপ্পল দিয়ে মারবে, এটাই বলবো। না, আমার বাবা মাকে আমি কষ্ট দিতে পারবো না। বাবা কি শুধু ছেলের সুখেই শামিল হতে পারে, দুঃখে নয়? জানিস, তোর যখন জন্ম হলো সে সময় অনেক লোকে অনেক কথা বলেছে, ডাক্তার বলল এ আর বাঁচবে না, পণ্ডিত বলল এ ওর মাকে মেরে দেবে, কিন্তু সেরকম তো কিছুই হলো না, সেখানেও তুই জিতে গেছিস আর আজকে হেরে যাচ্ছিস। এ কি তোর চোখে জল? তুই ভালোভাবেই জানিস তোর চোখে জল দেখতে পারি না, ভগবান সব পথ কি একেবারে বন্ধ করে দেন? ভালো কাজ করার জন্য কোনো না কোনো পথ খোলাই থাকে, তাছাড়া তুই তো কোনো খারাপ কাজ করিসনি, ভালোবাসাটা কি কোনো খারাপ কাজ? চল ঘরে যাবি, চল আয়। কতদিন এরকম মন উদাস করে বসে থাকবি? আমার কথা মান, ওই মেয়েটাকে মন থেকে পুরোপুরি উড়িয়ে দে। আরে ও তোকে বলেছিল না ওর সামনে যেন তুই না যাস, ও জানুক। হ্যাঁ আরে ভাই ভাবিস না, তাকে ছাড়াও তুই বাঁচতে পারবি? সূর্য পা গেছে, রাস্তা পা গেছে সূর্য, পেয়ে গেছিস? আরে বল বল কি পথ পেয়েছিস? রাস্তা, রাস্তা পা গেছে। হ্যাঁ রাস্তাটা আমি খুঁজে বার করেছি, মেয়েটার ফ্যামিলির বিষয়ে ডিটেইলস খবর নিয়ে এসেছি। মেয়েটা খুব ভালো, তার বাবা সেও খুব ভালো, আচ্ছা আর তার মা সে ভীষণ ভালো, আর দুটো বুড়ো বুড়ি আছেন, তারা বহু। আরে থাম, আমি বুঝলাম যে তার ঘর ভালো, তার ঘরের বাগানটা ভালো, ঘরের কুকুরটাও ভালো, সবই ভালো যে, কিন্তু এই যে রাস্তা রাস্তা বলছিস সেটা কি বলবো? বলবো আমরা যদি তার ফ্যামিলিকে পটিয়ে নিই তাহলে? অসম্ভব, একজনকে পটাতে দম ফেটে যাচ্ছে আর বলছিস ফ্যামিলিকে পটাবি? অর্ধেক রাস্তা তো আমি খুঁজেছি, এখন তোমরা যদি আমার সঙ্গে সেই রাস্তায় যাও তাহলে হবে। আরে শোন, ফালতু উল্টো পাল্টা বকিস না, আসল কথাটা কি বল? শুন, না আমার মনে হচ্ছে সব ঠিক হবে। আরে বাবা, এটা কি হাইকোর্ট না সুপ্রিম কোর্ট হয়েছে যে ভুল ঠিক তুই ঠিক করবি? আরে বাবা, এটা তো লাভ কোর্ট, সব চলে এখানে, ঠিকও ঠিক ভুলও ঠিক। দেখ শঙ্কর, তুই যাই বল,
এগুলো সব ভুল কাজ। সূর্য তুই রাজি হয়ে যা, সূর্য তুই রাজি হয়ে যা, তোর কিছু অসুবিধা হবে না। তোর যদি অসুবিধা হয় তাহলে আমি তোর জন্য জীবন দিয়ে দেবো। জীবন ওকে। কি ভালো আছো? হ্যাঁ। এই বিনস কত করে কিলো? 25 টাকা। হ্যাঁ, এত দাম? চোরেরাও আজকাল সোনা চুরি করতে না গিয়ে সবজি চুরি করতে চলে আসবে। আরে রেডিনা চাই, আরে মুখটা লুকায় এবার। আরে সামনে গেলে তো লুকাবো। সে সূর্য কোথায় গেল? আমার তো মনে হচ্ছে প্ল্যানটা সে ফেল করবে। না না, ও আসবে তো, ও গেট আপ চেঞ্জ করে আসবে। গেট আপ না, আরে গেট আপ চেঞ্জ করতে করতে পৌঁছে যাবে দুর্গাপুর, বলো না। আরে সে গেট আপ চেঞ্জ করলে তাকে কি কেউ চিনতে পারবে না? কি হলো? এই সূর্য এসে গেছে। এই ছেলে দারুণ ছেলে, সুপার ছেলে, সলিড ছেলে, বাঙালি ছেলে, মার চকার। এইবার রেডি, যা এগিয়ে যা। You know Jackie Chan? আমাকে একা মার খেতে পাঠিয়ে দিলি, আমি একা মার কাছে আয় তোর কাছে। জীবন দেবো আমি, এমনি এমনি বলেছিলাম, তুমি তো দেখছি সত্যি সত্যি আমার জীবন নিয়েই ছাড়বে। আমি পালাবো। পালাবে? দেখি কেমন করে পালায়। তুমি ওখানেই থাকো, আমি একে দেখছি। এই ছেলে একদম ছাড়ি না, এখান থেকে কি করে বেঁচে যায় আজ আমি দেখব।
চারটা জন্মের প্রতিশোধ একটা জন্মেই নিয়ে ছাড়বে। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। ঠাকুমা একদম ব্যস্ত হয় না, আমি এসে গেছি। এই একজন বয়স্ক মহিলাকে রাস্তায় একা দেখে বিরক্ত করছে তাকে। ওরে একটু কানি তো সহ্য করবে আমার জন্য। ছাড়, তুই ছাড়, আমি দেখে নিচ্ছি। ঠাকুমা তুমি শুধু দেখো। এই তুই কি ভেবেছিস ঠাকুমার কেউ নেই? আমি আছি, ছাড়বো না তোকে। আরে ছাড়, তুই ওকে, আমি দেখে নিচ্ছি। ছাড়বো না, একটু দাঁড়িয়ে থাক, একটু দাঁড়িয়ে থাক, একটু কন্ট্রোল কর, কন্ট্রোল কর। হ্যাঁ কি হলো ঠাকুমা? এদিকে শোন একটু। কেন ঠাকুমা? ঠাকুমা ডেকেছে, শুনবি না? হ্যাঁ শুনবো। কচ্ছর আসছি, তুই একটু বস তো। কেন ঠাকুমা? বস না, বস। ঠাকুমা, ঠাকুমা, ঠাকুমা ছেড়ে দিল, ঠাকুমা মরে যাবে, ছেড়ে দিন, ঠাকুমা ছেড়ে দিন না। প্রেমের জন্য কত কিছুই না করতে হয়, হে ভগবান ক্ষমা করে দাও। হ্যালো শালিনী, কি হলো? ঠাকুমা কোথায়? তাকে তো প্রসাদের দোকানের সামনে ছেড়ে দিয়ে এসেছি। প্রসাদ কিনেই তো সঙ্গে সঙ্গে ফেরার কথা, ফেরেনি। আরে কি হলো? ওরে কি হলো রে বাবা? ওরে নে, চল চল চল, একটু জল নিয়ে এসো। আরে হলো কি করে? আরে ওনার মুখে চেটাও না। শুনুন, একজন গুন্ডা ঠাকুমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। আপনার ভাগ্য ভালো যে আমরা ওখানে ছিলাম। কিডন্যাপ? এই ঠাকুমাকে কিডন্যাপ করবে তো ঠাকুমা দিদিমাকে? হ্যাঁ, যা দিনকাল পড়েছে, কেউ টাকার জন্য কিডন্যাপ করছে, কেউ কিডনির জন্য করছে, সবজির বাজারে আগুন লেগেছে, সবজির জন্য কিডন্যাপ করছে। জল দিন, জল দিন, জল দিন, জল দিন। ঠাকুমা, ঠাকুমা, ছাড়বো না, ছাড়বো না, কোনোদিনও ছাড়বো না। যে আমার মাথায় লাঠি মেরে ফাটিয়ে দিল তাকে জীবনেও ছাড়বো না, তাকে আমি মুরগির মতন কেটে কিমা করে খাবো। শুনুন না, আমার কথাটা শুনুন না, সে ছোট ছেলে, তাকে ভুলে যান না। তুই কে? আরে এই দুজনেই তো তোমাকে এখানে নিয়ে এসেছে। এরা দুজনে? আমি বুঝতে পারিনি। এইরকম সবসময় ভয় পাও বলেই তো আজ এইরকম অবস্থা। ঠাকুমা সত্যি খুব ভীতু না? এরকম ভয় পেলে পিছনে কেন? সামনে এসে দু চারটে থাপ্পড় মারলেও তুমি কিছু করতে পারবে না। ঠাকুর দাদা, কেউ কিছু করতে পারবে না। ঠাকুমা আজকে যে গুন্ডার পাল্লায় পড়েছিল তার সামনে কেউ দাঁড়াতে পারবে না। শুধু আমার বন্ধু, একা আমার বন্ধু ওই গুন্ডার মুখোমুখি দাঁড়ালো। কি ফাইটিং! ঠাকুমা তো ডান্ডা খেয়ে মনে সুখে ঘুমিয়ে পড়লো। তারপরে সেই গুন্ডা একটা ছুরি বার করলো, এতটা একটা ছুরি বার করলো, মার ঢিসুম। ও সেদিকে গুন্ডা, এদিকে আমার বন্ধু, মাঝখানে ঠাকুমা। কখনো আমার বন্ধুর গলায় ছুরি, কখনো বা গুন্ডার গলায় ছুরি। এইরকম চালু হলো ভীষণ ফাইটিং, ভীষণ 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 তাবাঙের মতো। তারপর আমার বন্ধু মারলো একটা ব্রহ্ম থাপ্পড়, ঘুরলো ঘুরলো ঘুরলো, ব্যাস আউট। চা একটু আনবেন তো? মা শোভা, চা না হলে কফি একটু তাড়াতাড়ি এনে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি পাঁচ মিনিটে বানিয়ে আনছি। আগে কোনো টেনশন নেই, পাঁচ ঘন্টা লাগলেও আমরা এখন ফিরে আছি ভাই। ঠাকুরদা ছোটখাটো কাজ আমরা করতেই থাকি। হ্যাঁ শালিনী, তুই একদম চিন্তা করিস না, ঠাকুমা ফিরে এসেছেন। না না, তুই স্কুল ছাড়া আসবি কেন? কোনো দরকার নেই, কোনো দরকার নেই। কি বললি? বাইরে বেরিয়ে এসেছিস? দাদু সে কি কথা, তোমরা বলছিলে চার পাঁচ ঘন্টা খালি আছো, চা না খেয়ে যেও না। তখন তো ফোন আসেনি, মনে ছিল না, আমাদের অনেক কাজ আছে। যাই ভাই। এই শোনো শোনো, তোমরা আমার ছোট নাতনিকে দেখলে আর বড় নাতনিকে না দেখে যাবে কি করে? তাকে আমরা দেখতে পারবো না, মানে দেখা করার জন্য আমরা এখানে থাকতেই পারবো না। আচ্ছা আসি। দাদু প্রণাম।
প্রকাশ। হ্যাঁ ভক্তি। আরে এদের আবার কি হলো? শঙ্কর ভাই তুই মার খেয়ে স্বর্গে যা, কিন্তু ব্যাপক প্ল্যান দিয়েছিস ভাই। প্ল্যান দিয়ে জীবন দিতে বসেছিলাম, পান চেঁচার মতো চিচে দিয়ে গেছে। একদম ছেঁচে ছিচি নিয়ে ভাবিস না, তোর জন্য ফল মূল সব নিয়ে এসেছি, খা আর মজ কর। শঙ্কর ভাই ওখানে ও কি মেরেছে? বুড়ি কোনো জায়গায় ছাড়েনি রে। তুই বাজা, আমার ভয় লাগছে। আরে একটু ভয় পাস না, জীবনে যে ভয় পায় না সে একবার মরে, যে ভয় পায় সে রোজ রোজ মরে। ঘরে কি কেউ নেই নাকি? কে? আরে এটা বুড়ির আওয়াজ নয়, বুড়ি বোধহয় ঘরে নেই। আগে আমি বকাই। হ্যাঁ আসি আসি। আজকাল রাস্তায় কেউ মরে গেলেও ভয়ে কেউ তাকে উঠায় না। তোমাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা তোমার নাম কি? প্রকাশ। বাবা কি করেন? বাবা মা আমার কেউ নেই, ছোটবেলা আমার কেটেছে অনাথ আশ্রমে। ওহো সরি। এই দুনিয়ায় নিজের বলতে আমি এই দুজনকেই জানি। আমি আমি বকাই। শঙ্কর সত্যি কথা বলতে কি আমি ওর বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা জেঠু জ্যাঠাইমা ছেলে মেয়ে। আজ থেকে আমাদেরও তোমার পরিবারের লোক বলে ভেবে নিও, যখন ইচ্ছে হবে আসবে। ভেবে নিও এটা তোমাদেরই ঘর। সেটা ভেবেই তো এসছি। ঠাকুমা বাড়ি নেই, চমকে কেন হুইসেল মেরে ডাকছিস? না না মানে বুড়িটাকে মানে বয়স্কদের একটু রেস্ট দেওয়া দরকার। না 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 তোমরা সব এসেছো জানলে সে খুব খুশি হবে। সেই দিন থেকে আজ অবধি সব সময় শুধু তার মুখে তোমাদেরই প্রশংসা। ও মা বাবা আসুন দেখুন কারা এসছে। নমস্কার ঠাকুরদা। নমস্কার। নমস্কার। না না আমি এখানেই বসি, তুমি একটু দূরে বসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠাকুরদা ঠাকুমা কোথায় গেল? ও লক্ষ্মী কোথায় গেলে? এসো। জানি না কেন যে লাগছে ভয়, কালকে কি হবে কি জানি কি হয়। চোখ মুছে দিয়ে হাসিয়ে যাব, ছায়া হয়ে তোমার কাছেতে রব। ইউ নো জ্যাকি চ্যান। শান্ত। কি সরল আমায় ডাকলে। আরে এসো দেখো কারা এসেছে। কি ধীর চলন, পিঁপড়েও মরবে না। আগে নমস্কার। নমস্কার। আচ্ছা প্রকাশ ওকে তো চিনতে পারলাম না। এই হলো আমার শঙ্কর দাদা। নমস্কার। আরে আমি তোমায় কোথাও দেখেছি মনে হচ্ছে। না না আপনি রাস্তায় সবজি কেনার সময়। না না আপনাকে ফার্স্ট টাইম দেখলুম। চোখটা চেনা চেনা মনে হচ্ছে। না 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 আমি তোমায় কোথাও দেখেছি। দেখেছেন তো একদমই মনে করবে না ঠাকুমা, দেখে থাকলে না মনে পড়বে। এটা হচ্ছে খুবই ভালো ছেলে, কোথাও যায় না। প্রকাশ আর আমি তাকে জোর করে নিয়ে এসেছি। রোজ সকালে ওর কাজ কি জানেন তো ঠাকুমা? সকালে উঠবে গরম গরম 40-50 পিস লুচি খেয়ে চিৎপটাং হয়ে শুয়ে পড়বে। হ্যাঁ গো বাবা তোমার মুখে এত দাগ হলো কি করে? একটা মোটা বুড়ি বেড়াল আমাকে কামচে দিয়েছে। বুড়ি বেড়ালটা আঁচড়ে দিল আর তুমি তার মুখ দিকে দাঁড়িয়ে রইলে। হ্যাঁ দিলে না একটা ঘুরিয়ে। মারতে তো গেছিলাম কিন্তু সেই বেড়ালটা কুম্পু ক্যারাটে সব শিখেছে। যদি ওই বেড়ালটা কুম্পু ক্যারাটে সবই শিখেছিল তাহলে তুমি কেন পালিয়ে গেলে না? কেনা চেয়েছিল কিন্তু ওই বেড়ালটা তো আর ছাড়লো। সাঁজ হলে যে রাত পেরোলে, শুধু তুমি শুধু তুমি
শুধু তুমি শুধু তুমি সারা দিন সারা দিন সারা রাত সব সময় আমার চোখে তুমি তুমি শুধু তুমি তুমি শুধু তুমি সাজ হলে যে রাত পেরোলে শুধু তুমি শুধু তুমি শুধু তুমি শুধু তুমি সবিতাকে দেখো, সে যা করবে তোমরাও সেটাই করবে, ওকে? সবিতা স্টার্ট। ধা তিন তা তেটে থাকে তিন তা, ধা তিন তা তেটে থাকে তিন তা। সবিতা ও যেই পড়ে গেল, আমরা তো সবাই ভয় পেয়েছিলাম। পড়বে না, খাওয়া দাওয়া ঠিক করে না করলে পড়বে না তো কি হবে? ও কি খায় না ঠিক করে? খাওয়ার ব্যাপারে সবসময় প্রবলেম, নাচতে নাচতে ও খেতেই ভুলে যায়। দিদি আপনি ওকে একটু বোঝান না, যাতে ও ঠিক করে খায়। এই সবিতা তুই ঠিক করে খাস না, নাচবার জন্য কত এনার্জি দরকার জানিস তো? তুই এরকম করবি তো প্রিন্সিপালকে বলে নাচ শেখা বন্ধ করে দেবো। না দিদি, আমি এরপরে ঠিক করে খাবো, কিন্তু একটাই কন্ডিশন। কন্ডিশন? আপনি মাকে বলে দিয়ে যান, সে যেন ঠিক করে রান্না করে। এই আমার রান্না খারাপ বলছিস? দু মিনিট, এক্ষুনি রেডি হয়ে যাবে। এসে গেছি, এসে গেছি, এবার ভাত সার্ভ করি। আরে মা শালিনী, শালিনী, আজ আমরা সবাই মিলে একটা ফিস্ট করছি। আমরা সবাই মানে? আমরা মানে বকাই, শঙ্কর আর প্রকাশ। প্রকাশ এসেছে কোথায়? মা প্রকাশ কোথায়? আমি বলবো না ঠাকুমা। তোর সঙ্গে সে চোর পুলিশ খেলছে, প্রকাশ তো এতক্ষণ এখানেই ছিল, তোকে দেখার পর সে ভেতরে গিয়ে লুকিয়েছে। আচ্ছা, প্রকাশ বাইরে বেরিয়ে এসো, কতদিন হলো আমি অপেক্ষা করে আছি, আজ আবার অপেক্ষা করাচ্ছ? আসবে না আমি যাব। এই এ বকাই, প্রকাশ তুমি এসো। এ হচ্ছে শঙ্কর। লুচি শঙ্কর না? লুচি ভাজার গন্ধ পেলে ও পৌঁছে যায়। প্রকাশ এবার তো তুমি এসো। প্রকাশ এসো,
এত সাসপেন্স কেন রাখছো বলো? আমি 1-2-3 গুনবার ভেতরে এসো, না হলে আমি পৌঁছে যাব ভেতরে। 1-2-3 প্রকাশ, তোমার মুখ দেখবার জন্য কবে থেকে অপেক্ষা করে আছি, কিন্তু তোমার মুখে তো আমি আমার মুখ দেখছি। আরে কি করে খোলা যায়? হ্যাঁ চলো ওকে হসপিটালে নিয়ে, চলো হসপিটালে নিয়ে যাওয়ার দরকার নেই, ওকে আমাদের কাছে নিয়ে যাও, কেটে যাবে। চলো 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 চলো। শালিনী আমাকে দেখতে চাইছে, ওকে এত কাছে পেয়েও আমি মুখ দেখাতে পারছি না। আর কতদিন এই ড্রামা চলবে? ওকে আমার মুখ দেখাতে আর কত অপেক্ষা করতে হবে বলতো? তুই জানিস না, প্রেমেতে অপেক্ষাটা হচ্ছে সব থেকে মূল্যবান জিনিস। সহজে পেয়ে যাওয়া জিনিস একদমই মূল্যবান নয়, আর মূল্যবান জিনিসের জন্য অপেক্ষা তো করতেই হবে। শোন সূর্য, প্রেম হলো মূল্যবান, অপেক্ষা কর। বাচ্চাগুলোকে তাড়াতাড়ি দেখুন ডাক্তারবাবু, প্লিজ ডাক্তারবাবু। আপনি ব্যস্ত হবেন না, 3 নম্বর কাউন্টারে কিছু ফর্মালিটিস আছে, সেগুলো করুন, আমি বাচ্চাদের দেখছি। ঠিক আছে। সাইড দিন প্লিজ, একটু সাইড দিন। কি হচ্ছে কি? হ্যাঁ কি ফাস্ট চলছে এখানে? এখানে কি ফটো সেশন চলছে? আপনি আপনি কে? আমি আমি এই বাচ্চাগুলোর গার্জেন। ও আপনি তাহলে মেজর হরিশ মজুমদার? মেজর সাহেব, এই ঘটনা সম্পর্কে কিছু বলুন। এটা ঘটনা নয়, দুর্ঘটনা। ওই রকম বাড়িতে আপনি বাচ্চাদের কি করে রেখেছিলেন? আপনার আশ্রমের কাছে সরকারের ফান্ড আছে, তাছাড়া প্রাইভেট লোকেরাও ডোনেশন দিচ্ছে। শুধু ডোনেশন কেন, বাচ্চাদের থাকার খাওয়ার সব খরচাই তো সরকার বহন করছে। না, আপনারা সব ভুল জেনেছেন। বাচ্চাদের ঘর রিপেয়ারের অনুদান পাওয়া টাকা আপনি আত্মসাৎ করেছেন, একথাও আমরা শুনেছি। বলুন, একথাও কি আমরা ভুল শুনেছি? হ্যাঁ ভুলই শুনেছেন আপনারা। আজ অবধি ওই আশ্রমে কোনো প্রকার অনুদান আসেনি, না সরকারি না বেসরকারি। আলমপুরের ওই আশ্রম মেজর মজুমদারের পৈতৃক বাড়িতে রয়েছে। বাচ্চাদের খাওয়া দাওয়া পড়বার কাপড় আপনারা জানেন গভর্নমেন্ট দিচ্ছে না? গত 5 বছর ধরে আপনাদের এই সরকার কিরকম হেল্প করেছে জানেন আপনারা? সূর্য চুপ কর। চুপ থাকবো? কেন চুপ থাকবো? আপনার কাছে কৈফিয়ত চাইছে না এরা? এই দুর্ঘটনার জন্য আপনাকে দায়ী করছে এই লোকগুলো, টিভিতে সব দেখাবার জন্য এরা এসেছে। নাও নাও, টিভিতে দেখাও, দেখাও টিভিতে। অনাথ বাচ্চাদের বাবা মা হিসেবে কি করেছে এই মানুষটা, দেখাও টিভিতে। একটা অনাথ বাচ্চাকে, একটা অনাথ বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজের কিডনি দিয়ে দিয়েছেন এই মানুষটা। এই দুর্ঘটনার জন্য ওনাকে দায়ী করছেন আপনারা? ওনাকে দায়ী করছেন এই দুর্ঘটনার জন্য? প্রশ্ন জিজ্ঞেস করছে এরকম একটা মানুষকে? যা জিজ্ঞেস করার আমায় জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো আমায়। এই লোকগুলো আজকের মুখ্য সংবাদ। আজ একটা অনাথ আশ্রমের ছাদ ভেঙে 15 জন বাচ্চা আহত হয়েছে, ওদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক। বাচ্চাদের অবস্থা জানতে আমাদের সাংবাদিক ঘটনাস্থলে মেজরকে ফোন করো। হ্যালো, আবে তুই কোথায়? হ্যাঁ ভালো লোক তো তুই, সাহায্য করবি বলে আর পাত্তাই নেই। শোন তুই কখন আসবি বল? আমি 10 মিনিটে পৌঁছচ্ছি। আচ্ছা ঠিক আছে, আয়, আমি তাহলে অপেক্ষা করছি। হ্যাঁ বাই। সরি বন্ধু সরি, অনেকক্ষণ ওয়েট করছিস না? হ্যাঁ সরি বন্ধু সরি, বহুতক্ষণ ওয়েট করছিস না? ইংরেজরা এই একটা শব্দ শিখিয়ে দিয়ে গেছে আমাদের, সরি সব মাফ। আরে শোন, আজ যদি না করতাম তাহলে কালকে বহুত লেট হয়ে যেত। আরে বলছিস যে কি লেট হয়ে যেত? আচ্ছা শোন, কালকে আমি দিল্লি যাচ্ছি, কবে ফিরবো ঠিক নেই। আরে বাবা তুই দিল্লি যা, কবে ফিরবি তার ঠিক নেই, এসবের সঙ্গে আমার কি সম্পর্ক? এখন কিছু একটা কর। দেখ বন্ধু, অনাথ আশ্রমের জন্য তুই আমাকে অনেক বলেছিস, কিন্তু আমি কিছুই করতে পারিনি। বাড়ি পড়ে যে দুর্ঘটনাটা ঘটে গেল, রিয়েলি রিয়েলি আই এম সরি। বন্ধু যা ঘটে গেছে
সেসব ভেবে কিছু লাভ নেই। আচ্ছা তুই বল এখন কি করব? দেখ আমি কিছু টাকা জোগাড় করেছি। টাকা জোগাড় করেছিস মানে? হ্যাঁ, আমি আমার সোর্সে কিছু টাকা জোগাড় করেছি, আর এই টাকা নিয়ে তুই রিপেয়ারিংয়ের কাজটা শিগগির শুরু করে দে। এতগুলো টাকা অ্যাটাচির ভেতরে ছিল আর আমি জানতে পারলাম না। নেই বন্ধু, বন্ধু আমার বাচ্চারা তোর জন্য ঈশ্বরের কাছে নিশ্চয়ই প্রার্থনা করবে। আমি আসছি। আয়। এতগুলো টাকা এমনি এমনি চলে যাবে? না, এই বেটা এমিলের কাছে থেকে কোনো লাভ নেই। এটাই হচ্ছে সব থেকে ভালো সময়। আমায় কিছু করতেই হবে। ম্যানেজার সাহেব। সূর্য তুই কোথায়? বাড়ি ফিরছিলাম। শোন তুই তাড়াতাড়ি টাউন হলে পৌঁছে যা, আমি ওখানেই আছি। আসছি স্যার। সময় বড় কম। শোন বাবা, শোন, নে 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 টাকাগুলো রাখ, আশ্রমের সব কাজে লাগাবি। চলুন আপনাকে হসপিটালে নিয়ে যাই। আজ আমি অনেক খুশি, জাতীয় সঙ্গীতকে সম্মান দেখাতে গিয়ে আমাকে আমাকে মেজর সাহেব, নাহলে আমি ওই তিনটে অর্থলোভী পিশাচকে এই হাতে গলা টিপে মেরে দিতাম। কিচ্ছু কারা ছিল? কারা ছিল মেজর সাহেব? আমি ছাড়বো না তাদের। মেজর সাহেব বলুন কারা ছিল? কারা ছিল মেজর সাহেব? কারা ছিল? আমি ওদের ছাড়বো না। বাবা বাবা, আমার আমার অসম্পূর্ণ কাজ তুই তুই সম্পূর্ণ
পূর্ণ করবি। আপনার কিচ্ছু হবে না মেজর সাহেব, আপনার কিচ্ছু হবে না। আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না মেজর সাহেব, আপনার কিচ্ছু হবে না মেজর সাহেব। আমি আমি আছি তো, আমি আমি আপনাকে নিয়ে যাবো, আমি আপনাকে হসপিটালে নিয়ে যাবো মেজর সাহেব। আমার মৃত্যুর জন্য আমি 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 দুঃখ করছি না বাবা, জানো না আমি আমি মরবার আগে জাতীয় সঙ্গীত শুনেছি। এ বাবা একজন ভারতীয় হিসেবে আমি আজ গর্বিত। এ বাবা মেজর সাহেব আপনার মতো অসামাজিক লোক এই ফুলের মালা দিলে মেজর সাহেবের আত্মার কষ্ট হবে। সূর্য, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? না নাকি না বুঝতে পারার অভিনয় করছেন? কি দোষ করেছিলেন উনি আপনার কাছে? দোষ? মেজর কেন দোষ করবে, ও তো আমার অন্তরঙ্গ বন্ধু। মিথ্যে, সব মিথ্যে বলছেন আপনি। সূর্য, ভয় পেয়েছিলেন আপনি, ভয় পেয়েছিলেন যে ভবিষ্যতে আপনার আসন কেড়ে নেওয়ার জন্য যদি কেউ দাঁড়ায় সে হলো মেজর সাহেব। সেই জন্য অতি সুন্দরভাবে আপনি তাকে রাস্তা দিয়ে হাঁটিয়ে দিয়েছেন। তার মানে তুমি বলছো মেজরকে আমি? হ্যাঁ, আপনি মার্ডার করেছেন। সূর্য, তুমি তোমার সীমার বাইরে যাচ্ছ। আমার কাছে প্রমাণ আছে, এই মার্ডার আপনার লোকেরাই করেছে। প্রমাণ আছে তো দেখাচ্ছ না কেন? তাকে আমি ঠিক সময় শাস্তি দেব। আজকের দিনের মতো ঠিক সময় কিছু নেই। দেখাও আমাকে, দেখাও সেই প্রমাণ। আমি আজকে সবার সামনে শপথ নিয়ে বলছি, এই ঘটনার জন্য যে দোষী সে নিশ্চিত শাস্তি পাবে। সে যদি আমার নিজের লোকও হয়, এমনকি এমনকি তোমার প্রমাণে যদি সামান্যতম ইঙ্গিত থাকে যে মেজর সাহেবের মৃত্যুর জন্য আমি দায়ী, তাহলে আমি আমি সবার সামনে আজ শপথ করছি, আজ এখানে আপনারা আমায় যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। দেখাও 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 সূর্য, সেই প্রমাণ আমাকে দেখাও। এবার এবার বলুন কিছু। ক্ষমা করে দিন স্যার, টাকার লোভে আমি এ কাজ করে ফেলেছি, আমাকে আমাকে ছেড়ে দিন স্যার। ইন্সপেক্টর, অ্যারেস্ট হিম। ছেড়ে দিন আমাকে স্যার, স্যার ছেড়ে দিন স্যার, স্যার স্যার ছেড়ে দিন স্যার, স্যার। সূর্য, হ্যাঁ, এবার আমি ফুল দিতে পারবো? প্লিজ স্যার। আমাকে ক্ষমা করবেন স্যার, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। ইটস অল রাইট, ইটস অল রাইট। জানো সূর্য, তোমার মধ্যে মনুষ্যত্ব আছে যার প্রতিবিম্ব আমি আমার মনের মধ্যে দেখতে পাই, তাই তোমার যখন যা কিছু দরকার আমায় ফোন করে জানাবে, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। থ্যাংক ইউ স্যার। কথা দিচ্ছি সূর্য, আমার বন্ধুর ছেড়ে যাওয়া সব অসম্পূর্ণ কাজগুলো আমি শেষ করব, এই বাচ্চাদের নিয়ে তার দেখা স্বপ্ন আমি সম্পূর্ণ করব, আর তাহলেই আমার বন্ধুর আত্মা শান্তি পাবে। স্যার, স্যার, ওকে স্যার। স্যার, কি হলো স্যার? এবার আমাদের থানাটা গেল, যে থানাতেই গেছে সেটা নষ্ট ভ্রষ্ট করে দিয়ে এসেছে, এবার আমাদের পালা। আমাদের নতুন ইন্সপেক্টরের কথা বলছেন? হ্যাঁ, এই ফোন এসেছিল, আজ এসে পৌঁছচ্ছেন মহাপুরুষ ইন্দ্রজিৎ। Ha 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 ha
এ থানার হেড কনস্টেবল কে আছে? আমি স্যার। তোর নাম? গঙ্গাধর স্যার। গঙ্গাধর? হ্যাঁ। আচ্ছা গঙ্গাধর, এই পুলিশ স্টেশনের মান্থলি ইনকাম কত? এখানে সেসব চলে না স্যার। চলে না পুলিশ না, বল চালু ছিল না, এবার কিন্তু চলবে স্যার। মাসেতে মিনিমাম একটা পেটি পেটি পেটি, ওকে স্যার? এইসব মেয়েরা এখানে, মানে কেউ যদি হঠাৎ এসে দেখে ফেলে তাহলে? আরে সেই জন্যই তো হেড কনস্টেবল হয়ে আছিস, দিমাগ খারাপ দিমাগ। আরে ওদের সবার নামে একটা FIR লিখে অভিযোগকারীর জায়গায় তুই তোর নিজের নামটা সাইন করে দে। হ্যাঁ, কাল সকাল সকাল ওই কাগজটা ছিঁড়ে ফেলে দিবি। কমান্ডারলি, কিছু কিছু নিয়ম কানুন তো মানতেই হবে না? লেটস গো প্লিজ, কাম অন, বাইরে থাকলে ভালো লাগে না, চলো বেটার এর ভেতরে থাকো। গুড গার্লস। ডার্লিং, পিৎজা খাবো। পিৎজা? আরে হ্যাঁ শোনো, বাইরে থেকে ওই তিনজনের জন্য কিছু পিৎজা নিয়ে এসো, যাও। আরে যাও। পাঞ্চারাম, এই আমি তোকে বলেছি, তুই বাঞ্চারামকে বলবি, বাঞ্চারাম হরিরামকে বলবে, হরিরাম দয়ানিধিকে বলবে। এত ফর্স নয়, তুই নিজে যা। স্যার আমি? হ্যাঁ তুই। তাহলে আমি যাবো নাকি? হ্যাঁ, আরে সরকার তোকে টাকা দিচ্ছে কাজ করবার জন্য। যা নিয়ে আয়, যা যা। আরে যা, আরে যা, পুলিশে চাকরি করছে সারা, চলতেও ঠিক করে পারে না, কি জন্য সরকার এদের চাকরিতে ডেকেছে কে জানে, এ লোকগুলোকে বের করে দেওয়া দরকার। হাই বেবি। হ্যালো। আরে ইন্দ্রজিৎ, আমি নারায়ণ মেশে বলছি। নমস্কার আঙ্কেল। আরে বাবা ফোন করেছিল, তুই আজ টাউন থানায় জয়েন করেছিস? হ্যাঁ আঙ্কেল, এই জাস্ট পুলিশ স্টেশনে এসেছি। জয়েন করার পরে তুই সোজা এদিকে চলে আয়, আজ এখানেই ডিনার। সরি আঙ্কেল, অ্যাকচুয়ালি আজ আমার ফার্স্ট ডে, তো সেই জন্য আমি আমার স্টাফদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট মিটিং রেখেছি। আচ্ছা ঠিক আছে, কিছু অসুবিধে হলে আমায় ফোন করবি। হ্যাঁ আঙ্কেল, ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে স্যার, আমি রাখছি। হ্যাঁ পরে ফোন করব, বাই। হ্যাঁ রাখছি। হ্যালো, ইন্সপেক্টর ইন্দ্রজিৎ স্পিকিং, নেহরু কলোনি। ঠিক আছে গঙ্গাধর, নেহরু কলোনি কি আমাদের থানার আন্ডারে? স্যার শিট, মাই ফার্স্ট ডে টাউন থানা, এখানে আসা একদম উচিত হয়নি। পুলিশ এসে গেছে। আরে আসুক না, তুই ভয় পাচ্ছিস কেন? পুলিশ পুলিশ যাই আসুক না কেন, আমরা এখান থেকে হটবো না। কি হচ্ছে এখানে? ঘরে কি তোমাদের থাকবার জায়গা নেই? রাস্তায় এসে বসেছো হাওয়া খেতে? হ্যাঁ, হাওয়া তো সকলেই খাচ্ছে, শুধু জলের জন্য অপেক্ষা করে করে সন্ধে হয়ে গেল। দেখুন স্যার, সব সময় এখানে আমাদের জলের প্রবলেম, সেই প্রতিবাদে আমরা সবাই রাস্তায় নেমে পড়েছি। এটা কি জলের অফিস? জলের অফিসে তো দৌড়ে দৌড়ে চপ্পল খয়ে গেল, কেউ বলছে ময়লা জমার জন্য পাইপ জ্যাম হয়ে গেছে, কেউ বলছে লো ভোল্টেজ। এই আবে, এটা কি তোমাদের কোনো বাপের রাস্তা? হ্যাঁ, আজ জলের জন্য, কাল চালের জন্য, পরদিন গ্যাসের জন্য রাস্তার কাবে, এখানে সবার তামাশা চলছে না? এই চলো সব, চলো ওটা ওখান থেকে, ওটা চল, চলো ওখান থেকে, ওটা চলো। আপনাদের যা ইচ্ছে তাই করুন, সূর্য বলেছে মানে উঠবো না। সূর্য কেবে? আমি ইন্দ্রজিৎ বলছি, ওট না, ওট না, উঠবো না। আমি ওট আমি বলছি, ওট উঠবি না, না সোজা কথা কাজ হবে না। স্যার 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 স্যার, আমার স্ত্রী স্যার। ও পুলিশের স্ত্রী? আমি পুলিশের স্ত্রী বলে রবাব দেখাচ্ছিস না? যদি আমার স্ত্রী আমার কথা না মানতো তাকেও আমি ছাড়তাম না। কি হচ্ছে নাকি, মহিলার উপর হাত ওঠাতে লজ্জা করে না? আবে
যদি পাঁচ মিনিটের মধ্যে তোমরা এই জায়গা খালি না করেছ তাহলে তোমরা সবাই জানবে ইন্সপেক্টর ইন্দ্রজিৎ কি করতে পারে। ক্ষমা চান। তুই কার কাঁধে হাত রেখেছিস জানিস? এই মাটিতে নারীদের দেবী রূপে সম্মান দেওয়া হয়, সেই নারীদের অপমানকারীর কাঁধেই আমি হাত রেখেছি, সেটা আমি জানি। ক্ষমা চান। দেখো, তুই আমাকে চিনিস না, তুইও আমার ছেলেকে চিনিস না। ও হলো সূর্য, ওকে ছোঁয়া তো দূরের কথা, তাকালেই তুই জ্বলে যাবি। এখনই চুপচাপ ক্ষমা চা, না হলে আমাদের সাথে রাস্তায় এসে বস। বল কি করবি? পুলিশের পাওয়ার এখানে কেউ জানে না, পাবলিককে কন্ট্রোল করতেই পুলিশ আসে। আর তুই এদেরকে নিয়ে বেরিয়েছিস পুলিশকে কন্ট্রোল করার জন্য না? পাবলিককে কন্ট্রোল করবার জন্য নয়, সুরক্ষা দেওয়া পুলিশের কর্তব্য। আর পুলিশ পথ হারালে এই পাবলিক দেখিয়ে দেবে তাদের ক্ষমতা কত। এদিকে দেখুন, ক্ষমা না চাইলে আপনি এখান থেকে যেতে পারবেন না। আচ্ছা, পাঁচ মিনিটের ভেতরেই তোদের পাবলিকের অবস্থা কি করছি তোকে দেখাচ্ছি, দাঁড়া। হ্যালো স্যার, নেহেরু কলোনিতে কিছু অ্যান্টিসোশ্যাল গন্ডগোল করছে, তারা কিছু পাবলিককেও তাদের সাথে সামিল করেছে। ইমিডিয়েটলি আমার দু গাড়ি ফোর্স দরকার স্যার। ঠিক আছে। হ্যালো স্যার, আমি সূর্য বলছি। হ্যাঁ সূর্য, বলো। ওকে স্যার। ইয়েস স্যার। ইন্দ্রজিৎ, আমার উপরে ভীষণ প্রেশার আছে স্যার। ওদের কাছে ক্ষমা চেয়ে ওই জায়গা থেকে ইমিডিয়েটলি চলে এসো স্যার। ইটস মাই অর্ডার। ইয়েস স্যার। মুখ শুকিয়ে গেল যে, কেন ওপরের অর্ডার চলে এসেছে? লজ্জা করবেন না, ক্ষমা চান। ক্ষমা চেয়ে নিন। সরি। হ্যাঁ, কোনো কাকেদের শোনানোর জন্য ক্ষমা চাইলেন নাকি? যার কাছে অন্যায় করেছেন তার কাছে ক্ষমা চান, ক্ষমা চান। সরি। এই ছেলে দারুণ ছেলে, সুপার ছেলে, সলিড ছেলে, বাঙালি ছেলে, মার চকার। নমস্কার আঙ্কেল, নমস্কার আন্টি। বুস শোভা, কে চিনতে পারছো? আমাকে চেনেছো? ছোটবেলায় মার কাছে না থেকে আমার কাছে থাকতো। আর মা কেমন আছে? ভালো আছে। তুমি যাও, ওর জন্য এক কাপ কফি নিয়ে এসো। হ্যাঁ। আরে মা, ওকে চিনতে পারলি? ইন্দ্রজিৎ। শালিনী, am I right? ছোটবেলাতে দুজনে কত প্রজাপতি ধরতাম। অবশ্য তুমি এখন নিজে একটা সুন্দর প্রজাপতি হয়ে গেছো। এক্সকিউজ মি স্যার। ইয়েস স্যার, অসুবিধা নেই স্যার। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। ওকে আঙ্কেল, আমি আসছি, আমার আর্জেন্ট কাজ আছে। আরে কফি আনছি, কোথায় পালাচ্ছিস? না আন্টি, আমার থানা। না, কফি খা, নি ধর। থ্যাংক ইউ। চিনি ঠিক আছে তো? পারফেক্ট। কতদিন পরে আন্টি আপনার হাতে কফি খেলাম, থ্যাংক ইউ। শোন, মাঝে মাঝে সময় বার করে এই ঘরে চলে আসবি। হ্যাঁ আঙ্কেল, এবার তো সব দিনই আমাকে কিছু না কিছু সময় বার করতেই হবে। এবার আমি আসছি আঙ্কেল, নমস্কার। আসি আন্টি।
বাই। ইন্দ্রটা ছোটবেলায় যেমন ছিল তেমন আছে। হ্যাঁ রে মা, তুই স্কুলে যাবি না? না বাবা, আমি আজ যাব না, আমার মাথা ধরেছে। আচ্ছা আচ্ছা, যা রেস্ট নিয়ে যা। মেশো নমস্কার। কি মেশো, ঘরে কেউ নেই নাকি? মেশো কাউকে দেখছি না যে। প্রকাশ, আজ তুমি ধরা পড়ে গেছো। মেশো, আজ অবধি তুমি ঠকিয়ে যাচ্ছিলে না, মানে আমার একদম ঠকাবার উদ্দেশ্য ছিল না মেশো। আমি কি বলেছি তোমার উদ্দেশ্য ছিল বলে? কিন্তু ঠকিয়ে যাচ্ছিলে, আজ কিন্তু ধরা পড়ে গেছো, আজ আর মুখ লুকিয়ে যেতে পারবে না। মা শালিনী। শালিনী? হ্যাঁ প্রকাশ, শালিনীর ভাগ্য ভালো, সে আজ স্কুলে যায়নি, আর তুমিও এসে গেছো। সব সময় চোর পুলিশ খেলছিলে না, আজ আমার শালিনীর কাছে ধরা পড়েছো। আয় মা, আয়। হ্যাঁ রে মা, এতদিন ধরে তুই প্রকাশকে দেখতে চাইছিলিস না? এই প্রকাশ। প্রকাশ? এ প্রকাশ? এ তোমাদের ঠকিয়ে চলেছে বাবা, এই যে লোভার বদমাশ। শালিনী। হ্যাঁ বাবা, এই মোবাইলে বন্দনার ছবি তুলেছিল, আমাদের যোগা ক্লাসের মধ্যে ঢুকে আমাকে হয়রান করেছিল, আর আমাদের ডান্স কম্পিটিশনের দিনে এই গন্ডগোল করেছিল বাবা। আমি ওকে ভালোভাবেই চিনি, মেয়েদের হয়রান করা এর কাজ, পয়সার জন্য খুন করা এর কাজ, একজন মানুষ নয়, একজন রাক্ষস। এই কি তোর প্ল্যান, এখানে কেন এসেছিস? পয়সা লুটার জন্য না খুন করার জন্য? ইউ গুন্ডা রাস্কেল, বলো 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 বলো। উইল ইউ প্লিজ স্টপ দিস ননসেন্স। হোয়াট দ্য হেল আর ইউ সেইং? গুন্ডা রাস্কেল, I cannot understand what is happening over here. For your kind information, this is the first time I am seeing you. Mobile, meditation class, dance competition, what rubbish! Chup! বেশি চালাকি দেখাচ্ছো। আমি আমার চোখকে বিশ্বাস করব না। আমি নিজের চোখে দেখেছি, সে ঠিক তোমারই মতো। কি বললে? সে আমারই মতো, আমি নই। আমারই মতো কাকে না কাকে দেখে কি বলছো? গুন্ডা রাস্কেল, দেখো আমার চুল, দেখো আমার আমার ব্যক্তিত্ব, দেখো আমার চেহারা, দেখো ভালো করে দেখো, দেখো কিছু না কিছু ডিফারেন্স নিশ্চয়ই পাবে, দেখো বলো বলো। I am confused. Yes, that's what I am saying. You are confused. প্রকাশ, তার কথা কিছু মনে করিস না, আমি তো জানি তুই কত ভালো ছেলে। আপনারা তো সেটা জানেন, কিন্তু আপনাদের নাতনি তো সেটা জানে না। প্রকাশ, শালিনী ওরকম নয়, তোমাকে কারুর মতো ভেবে ও ওরকম বলে ফেলেছে, প্লিজ ডোন্ট মাইন্ড। সরি, আই এম টোটালি ডিস্টার্ব। এই মোবাইল ফেলে এসেছি, গাড়ি ঘোড়া চল। আমি আসছি, লেটস গো। These people are very much crazy. They had got mad. Who the hell is Surya, man? I'm not going to leave them. I'm not going to leave them. Bokai, Shankar bhai, chalo, beche geche jatrai. Mane tu shujo to? Ha? Ami to jonde pore gechilam tu shujo na arke. Amra kar shonge eschi. Ar ektu deri hole kete ki ma bani debe. Chalo 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 chalo. Ei motu tadri bor. Hey! Hey! Hey, Shujo! Stop it! Stop the car! Hey! Hey! Shit! Prokash khub bhalo chile. Tar hridoye aghat diye. Tui kintu bhalo korli na re ma. Ki cholche ekhane?
একটা বজ্জাত লাফাঙ্গাকে ঘরে ঢোকালো কে? কার কাছে এসেছিল সে? কার কথা বলছিস? এই যে তিনটে ছেলে ঘরে বাইরে গেল, তার মধ্যে লাল শার্ট পরা ছেলেটা, সে তো প্রকাশ। ও হো আঙ্কেল, ওর নাম প্রকাশ নয়, ওর নাম সূর্য। এই কথাটাই তো আমি সবাইকে বলছি, কেউই আমার কথা মানছে না। মানছে না মানে? মানতে আপনারা বাধ্য। ওর সাথে আমার নেহেরু কলোনিতে দেখা হয়েছে, ওর নাম প্রকাশ নয়, ওর নাম সূর্য। ইন্দ্র বলছে সূর্য, ঘরে সবাই বলছে প্রকাশ, কে ঠিক? প্রকৃতই সূর্য আর প্রকাশ একজন নাকি দুজন? রাহুল, 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 রাহুল। এই বন্ধু না, তুই এখানে কি করছিস? এই দেখ না রাহুল, ওর কাছে প্রকৃত ভালোবাসা নেই। তুই কি করে জানলি? দেখ না, আমি ওকে এতবার ডাকছি, একবারও শুনছে না। এত আস্তে ডাকলে কেউ শুনতে পাবে? তুই একটু জোরে ডাক, ও শুনবে। না, কাল একটা বইয়ে পড়েছি, কেউ যদি প্রকৃত ভালোবাসে সে যত দূরেই থাকুক, তাকে মনে মনে ডাকলে সে নিশ্চয়ই শুনবে। কিন্তু রাহুল না, আমার কথা একদম শোনে না। তুই বললি না যদি প্রকৃত ভালোবেসে থাকে তাহলে নীরবে ডাকলেও শুনতে পাবে, কিন্তু তুই এরকম ছেলেখেলা করে ডাকলে সে কি করে শুনবে? তুই নীরবে হৃদয় থেকে ডাক, সে নিশ্চয়ই শুনবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। রাহুল, 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 রাহুল। না না, কিছু না শালিনী, আই এম রিয়েলি লাকি, আই লাভ ইউ রাহুল। আরে তোর কি হলো? কাল আমাদের ঘরে একটা ঘটনা ঘটে গেল। এতে কনফিউজ হওয়ার কি আছে? শোন, সূর্য আমাদের কলেজে এসেছে কিন্তু প্রকাশ আসেনি। তুই একটা কাজ কর, তুই তাকে ফোন করে ডাক, যদি সে এসে যায় বুঝবি সে সূর্য, আর যদি সে অ্যাড্রেস জিজ্ঞাসা করে জানবি সে প্রকাশ। আচ্ছা, তোর কাছে ওর নাম্বার আছে তো? Yes, 9861392016। আমি শালিনী বলছি। শালিনী? হ্যাঁ শালিনী। তুমি একটু আসতে পারবে আমার ডান্স স্কুলে? ডান্স স্কুল? হ্যাঁ যাবো। অ্যাড্রেসটা বলে দিলে আই শ্যাল ডেফিনেটলি কাম। অ্যাড্রেস জানতে চাইছে, কি বলবো? অ্যাড্রেস জিজ্ঞেস করছে যখন, তাহলে সে সূর্য নয়, তুই ওকে ডাক, অ্যাড্রেস দে। ডাকবো? হ্যাঁ, আইআরসি রোড ঢাকুরিয়া। ইয়েস। আরে যা যা, তুই একটা কাজ কর, তুই ওকে নিয়ে নেহরু কলোনি যা, যদি ওখানে সবাই ওকে চিনতে পারে জানবি যে সে সূর্য, আর যদি সেখানে কেউ চিনতে না পারে জানবি সে প্রকাশ। হাই। হাই। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি, বাই। তুমি একটু ফ্রি আছো কি? হ্যাঁ আছি, কেন? ক্যান ইউ ড্রপ মি? ইয়েস শিওর, প্লিজ বসো। আচ্ছা কোথায় যাবে? নেহরু কলোনি। নেহরু কলোনি? মানে ওখানে কেন যাবে? ওখানে আমার বন্ধু থাকে, তার সাথে দেখা করতে যাব। কেন, অসুবিধা আছে কি? না না, অসুবিধা কি আছে? চলো যাও। আরে সূর্য, এই মেয়েটি কে? সরি, এই কলোনিতে ঠিক আপনারই মতন একজন ছেলে আছে সূর্য, আমি ভাবলাম সে বুঝি। আচ্ছা সরি ডিস্টার্ব করলাম, কিছু মনে করবেন না। ঠিক আছে। বুঝলি, পুরো পুলিশের চাকরি ছেড়ে অ্যাক্টিং করলে ফুল হিট। বেঁধে রাখা উচিত ছিল, আমি এর কথা টোটালি ভুলে গেছিলাম। আরে তুই বলছিস পথ ছেড়ে দে, পারুল বলছে চন্দ্রমুখীকে ছেড়ে দে, চন্দ্রমুখী বলছে বোতলটা ছেড়ে দে,
আর এই বোতলটা বলছে জীবনটাকে ছেড়ে দে। আরে ভাই, আপনার প্রবলেমটা কি আছে? বোতল কিনবো মাগো, টাকার দরকার। তার জন্য আমি কি করতে পারি? ক্যান ইউ গিভ মি এ 50 rupees নোট? সূর্য, এখান থেকে পালা নাও। না না, ইউ আর নট মাই সূর্য, তুই আমার সূর্য নট। সূর্য হলে আমাকে কখনো টাকা দিতই না, খালি অ্যাডভাইস অ্যাডভাইস অ্যাডভাইস। তুই সূর্য নট, তুই গো, তুই গো, যা যা যা। রাত্রিবেলা মনে, ওহো, একটা গ্রহ কাটলো। সূর্য, সূর্য, এই সূর্য দাঁড়া, সূর্য, কি? অ্যাকচুয়ালি আমি, তুই নিজে ঠিক করেছিস, আমায় বললি না? দুনিয়া এক করে আমি তোর জন্য মেয়ে খুঁজছি। চুপ করে গেলি কেন, বল না ওকে। এ কি করছো তুমি? ও আমাদের ছেলে নয়, ওর মতনই দেখতে। কিছু মনে করো না বাবা, আমাদের ছেলেকে তোমার মতনই দেখতে তো। আপনাদের ছেলের নাম সূর্য? হ্যাঁ, তুমি তাকে চেনো? হ্যাঁ জানি, এক নম্বর বদমাইশি। আপনারা তো এত ভালো, ছেলেকে এরকম কেন বানিয়েছেন? ছি, নিহাতি লোফার টাইপ। না শালিনী, সে লোফার হতেই পারে, কিন্তু তুমি ওর বাবা মার সামনে এরকম বলাটা ঠিক নয়। আহারে, কত ভালো ছেলে না? ভগবান আমাদের ছেলেটাকে এরকম চেহারা না দিয়ে গুণটাই মতো দিত। মারে, কিছু খারাপ ভাবিস না, তোর বরকে না আমার ছেলে ভেবে অনেক কথা বলেছি। না না, এ আমার বর নয়। হ্যাঁ, তোর বর নয়? মা, তোদের দুজনকে পুরো স্বামী স্ত্রীর মতোই লাগছে। না দেখ, মাসি কেমন অ্যাক্টিং করছে দেখ। চলো যাই, আসি মাসি, আসি মাসি। আচ্ছা, আজ প্রেমিকার সামনে বাবাকে মেশো বলছিস? বারে ছেলে। আরে সূর্য, বিয়ে করলি জানালি না তো? চালা নিজে বিয়ে করে বাবা মাকে জানালো না, হানিমুনটা করে ফেললো, এখন বলছে কি না বিয়ে করে জানালি না? এর কি এইসবই আশা ছিল? কি রে, কিছু বলছিস না, লজ্জা করছে? স্যার অ্যাকচুয়ালি আমি, তুমি থামো, আমি বলছি। শুনুন, আপনি যে সূর্যবলোকে ভাবছেন এ সে নয়, এ প্রকাশ। আপনার মতোই এখানে সবাই ওকে সূর্য বলেই ভাবছে, কিন্তু বি শিওর এ সূর্য নয়, প্রকাশ। চলো প্রকাশ। সত্যি আজ আমি কনফার্ম হলাম, না হলে তো তোমাকে আমি সূর্য বলে ভেবে নিয়েছিলাম। আপনাকে একটা রিকোয়েস্ট করছি, ওই সূর্যের নাম আমার কাছে বলবেন না প্লিজ। শালিনী, জাস্ট এ মিনিট, তোমার সাথে একটু কথা ছিল। এক মিনিট, আমি একটু আসছি। শালিনী, তুমি কার সাথে ঘুরছো? এটা তো সেই লোফারটা। সে সূর্য নয়, প্রকাশ। শালিনী, শালিনী, ইউ আর ইন কনফিউশন। নো, আই এম ভেরি ক্লিয়ার, হি ইজ প্রকাশ। ও শিট, শালিনী, আমি এক্ষুনি আমার ডাউট ক্লিয়ার করে ফিরছি। শহরে তোমার কাছে অনেক কেস আছে, তুমি বরং এই ম্যাটারটা ছেড়ে অন্য কাজে মন দাও প্লিজ। চলো যাব। উনি কি তোমার চেনা? হ্যাঁ। ভালো হলো, দুদিন আগে আমার পার্সটা চুরি হয়ে গেছে, আমি একটু ওনাকে বলে আসি, হয়তো উনি আমায় হেল্প করবেন। ওয়ান মিনিট স্যার। স্যার নমস্কার স্যার, আমি শালিনীর বন্ধু। স্যার কয়েকদিন আগে আমার পার্সটা চুরি হয়ে গেছে স্যার। আপনি ঠিকই ভাবছেন স্যার, সূর্য আর প্রকাশ দুজন নয়, একজনই। কিন্তু প্রমাণ কোথায় পাবেন? আপনি প্রমাণের টিকিটাও পাবেন না স্যার। পেলে আমায় জানাবেন স্যার। এই পোশাক, এই বেল্ট, এই স্টার, আমার কিছুই করতে পারবে না স্যার। আসছি স্যার। চলে সলিড, চলে বাঙালি, চলে মার চকারে।
ছেলে। হ্যাঁ দেখা 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 সারা জামানা ভিজে গেছি আমি মনে ঠিকানা। পড়ল 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 রে জালে আজ লিসিটা ধরা পড়ল। জমে গেল জমে গেল জমে গেল জমে গেল রে জমে 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 আজ ক্ষীর হলো রে। এই ছেলে দারুণ ছেলে এই ছেলে দারুণ ছেলে সরি ছেলে মার ছকারে দামা দাম রে। এই ছেলে দারুণ ছেলে সরি ছেলে মার ছকারে দামা দাম রে রে রে। ডেলিভারির জন্য কিছু মাল আছে স্যার। ওটা তো মালের মতো লাগছে না স্যার, অন্য মাল মনে হচ্ছে। একটা অ্যাক্সিডেন্ট কেস স্যার, মেয়েটার পাটা জখম হয়ে গেছে, তো আমি ওকে হসপিটালে ছেড়ে দিতে যাচ্ছি। মেয়েটার পা জখম হয়ে গেছে, তুই ওকে হসপিটালে নিয়ে যাচ্ছিস। হ্যাঁ দেবকী স্যার, রাস্তায় বসে বসে কাঁদছিল স্যার, নিজের পায়ে দাঁড়াতেও পারছিল না স্যার। আমি নিজে ওকে গাড়িতে তুলে দিয়েছি স্যার, এখানে এসে কি করে ভালো হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না স্যার। স্যার বলেছিলেন তাই নিয়ে এলাম। ও স্যার, তাহলে এই সব মাল চাইল না স্যার? ওই মহিলা মিথ্যে কথা বলছে স্যার, মিথ্যে কথা বলছে ও স্যার। আমি কিচ্ছু জানি না স্যার, আমি জানি না। না স্যার, না স্যার, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কিচ্ছু জানিস না? না স্যার, পুরো মিথ্যে কথা বলছে এরা। কিচ্ছু জানিস না? স্যার আমার কথা শুনুন স্যার, কিচ্ছু জানিস না? আমি যা বলছি বিশ্বাস করুন স্যার। স্যার আমার কথাটা বিশ্বাস করুন স্যার। চল
তুই কিছু জানিস না তাহলে? বাচ্চাটা দুধ ছাড়েনি। আরে এই ছোঁড়াটা দুধ ছাড়িসনি যখন, কুর্তিতে হাত দিতে গেলি কেন তুই? এবার বুঝতে পারলি তো? এই উর্দি, এই স্টার আর এই পুলিশের পাওয়ার কি করতে পারে? এখন তোর কাউন্টডাউন স্টার্ট। হাই শালিনী। আচ্ছা ঘরে কেউ নেই নাকি? না, মন্দিরে গেছেন। কিছু কথা থাকলে আমায় বলো, আমি বলে দেবো। অ্যাকচুয়ালি আমার তোমার সাথে দরকার আছে। আমার সাথে? হ্যাঁ, একটা জরুরি কথা বলতে তোমার কাছে এসেছিলাম। একটু প্রকাশকে ফোন করে ডাকো না। কি ব্যাপার? অ্যাকচুয়ালি শালিনী, সে আমাকে একটা গোলক ধাঁধায় ফেলে দিয়েছে। সেই উত্তরটা ওকে আজ দেব, আর সেটাও তোমার সামনেই দেব। সেই জন্যই ওকে আমি খুঁজছি। ওকে একটু ডাকো না। না, হ্যালো। হ্যালো প্রকাশ। না, আমি ওর বন্ধু শঙ্খ বলছি। আমি শালিনী বলছিলাম। প্রকাশ নেই নাকি? হ্যাঁ আছে তো। না 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 না, নেই নেই। আছে না? নেই না, মানে একটু দূরে আছে, আসলে বলবো। একটা ইম্পর্টেন্ট কথা ছিল, ওকে আমি পরে ফোন করব। দূরে দূরে আছে, কাছেই আছে, একদম কাছেই আছে, আমার কাছে আছে। শালিনী সে আসবে না, তুমি দেখো। এক ঘন্টা, দু ঘন্টা, চার ঘন্টা, যত সময় অপেক্ষা করবার করো, কিন্তু সে আসবে না। আরে সে আমার ওখানে এত সরকারি ফেসিলিটি ছেড়ে এখানে আসবে কেন? সে আমার হাজতের ভেতরে আছে। হাই শালিনী। হাই, আমি এক্ষুনি তোমাকে ফোন করেছিলাম। আমি ভুল করে আমার ফোনটা শঙ্করদের কাছে রেখে এসেছি। কোনো কাজ আছে? এনি প্রবলেম? প্রবলেম আমার নয়, ওনার। আরে ইন্সপেক্টর স্যার, আপনি? নমস্কার নমস্কার নমস্কার, বলুন কি হয়েছে স্যার? স্যার স্যার, শালিনী কি হয়েছে? সে কাকে যেন বেঁধে থানায় রেখে দিয়েছে আর বলছে তোমার কথা। আমি আমি তো এখানেই আছি স্যার। সে কেন এরকম করছে স্যার? আমি ওর কি ক্ষতি করেছি স্যার? ও কেন এরকম করছে আমার সাথে? সে কে স্যার? সে কেন আমাকে হয়রান করছে স্যার? একবার একবার ওকে পেয়ে গেলে না স্যার? স্যার আমি কি স্যার? সে গুন্ডামি করবে আর আপনি তাকে ধরবেন, মাঝখানে আমি কেন ভেসে যাচ্ছি স্যার? আমি কিছু জানি না স্যার, সব আপনাকে করতে হবে স্যার। প্লিজ স্যার আমার অবস্থা বুঝুন স্যার, আমি আসছি স্যার। বাই শালিনী, কোনো দরকার হলে আমাকে ফোন করো। কি আপনার গোলক ধাঁধার উত্তর পেয়ে গেলেন তো? হ্যালো গঙ্গাধর স্যার, যে ছেলেটাকে আমি লকআপে রেখে এসেছিলাম সে আছে তো? হ্যাঁ স্যার আছে স্যার। স্যার তার সাথে কথা বলবেন? হ্যাঁ একটু তাড়াতাড়ি দাও তো স্যার। স্যার স্যার, এই স্যারের সঙ্গে কথা বলাও, হাট। আমার ছেড়ে দিন স্যার, আমার কোনো দোষ নেই, আমি কিছু জানি না স্যার। স্যার স্যার ছেড়ে দিন স্যার। চুপ। হ্যাঁ স্যার স্যার, কেমন চেঁচাচ্ছে দেখছেন স্যার, ব্যস্ত হবেন না স্যার, আমি সামলে নেব। ঠিক আছে,
আমি আসছি আসছি। ওকে স্যার, আসছি, আসুন আসুন। এই গঙ্গাধর, সেটা আছে তো? আছে স্যার। এই ছোকরা, এই এই স্যার, স্যার স্যার তোকে ডাকছে, ওঠ ওঠে, ওঠ ওঠ ওঠ। স্যার 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 স্যার, আমার ছেড়ে দিন স্যার, আমার কোনো দোষ নেই, আমি কিছু জানি না স্যার। স্যার আপনাকে কে আমার বিষয়ে কী বললো তার জন্য আমাকে খালি খেতে কেন ধরলেন স্যার? স্যার স্যার ছেড়ে দিন স্যার, প্লিজ স্যার স্যার, আমার ছেড়ে দিন স্যার 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 স্যার। গঙ্গাধর, ওই ছেলেটাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো স্যার। স্যার বললেন, তুই যা। আপনি ভীষণ ভালো মানুষ স্যার, মাঝে মাঝে চোখে দেখা ঘটনা কানে শোনা সব কথা সব মিথ্যে হয়ে যায় স্যার, বুঝে শুনে ডিসিশন নিতে হবে স্যার, আপনি পুরোপুরি ঠিক লোক স্যার। স্যার আমি আসছি স্যার। হ্যালো, কে হলো, কোন হসপিটাল? আপনার অনেক আগেই ওকে এখানে আনা উচিত ছিল, এখন তো পেশেন্টের অবস্থা ভীষণই খারাপ, কোন মুহূর্তে কি হবে কিছুই বলা যাচ্ছে না, সিরিয়াস হার্ট প্রবলেম, ইমিডিয়েট অপারেশন দরকার। আপনি এখন যান, যত তাড়াতাড়ি পারেন 3 লক্ষ টাকা জোগাড় করুন। ডাক্তার, এত টাকা আমি কোথা থেকে আনবো ডাক্তার? আমার একটু দয়া করুন, আমার মেয়েকে বাঁচান ডাক্তার। সরি, আমি একজন ডাক্তার, হসপিটালের মালিক নই, তাছাড়া আপনার জন্য তো এই হসপিটালের নিয়ম কানুন সব বদলানো যাবে না, আপনার মতো অনেক গরিব লোক পেশেন্ট নিয়ে হসপিটালে আসেন। আপনি এখন যান, সন্ধ্যের আগে 3 লক্ষ টাকা ডিপোজিট করে দিন। ওকে ডাক্তার। স্যার, নামটা কি বললে? সবিতা। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। না, তোর পড়াশোনার জন্য পয়সা নেই, আবার নাচ, না নাচটাচ হবে না। প্লিজ মা প্লিজ, কত পয়সা বেশি পড়বে বলো? আমি তোমায় কথা দিচ্ছি, যত পয়সা তুমি আমার জন্য খরচা করছো আমি বড় হলে সব ফিরিয়ে দেব। মা, আমার বুকে ব্যথা হচ্ছে। মা, নাচবার সময় তো তোর কিছু হয়নি, পড়াশোনার সময় যত বাহানা। না মা, আমি সত্যি বলছি মা, আমি একদম বাহানা করছি না, সত্যি আমার বুকে ভীষণ কষ্ট হচ্ছে। কাঁদছো কেন মা? তুমি কেঁদো না, আমি এত শিগগিরই মরবো না। হাই সবিতা। হাই আঙ্কেল। মা, ইনি আমার একজন আঙ্কেল। দিদি নমস্কার। আঙ্কেল আমাকে ভীষণ ভালোবাসে, তুমি যতটা ভালোবাসো ঠিক ততটাই। থাকু, আর বেশি কথার দরকার নেই, সব সময় বক 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 না। হ্যালো বেবি, হাউ আর ইউ? আই এম ফাইন ডক্টর। আর ইউ রেডি ফর অপারেশন? ইয়েস, আই এম এভার রেডি। আর ইউ রেডি? ব্রেভ গার্ল। ওকে, আধ ঘন্টা পরে ওকে আমরা ওটিতে নিয়ে যাব। ডক্টর, অপারেশন, কিন্তু টাকা? টাকা ডিপোজিট হয়ে গেছে, আপনি গিয়ে শুধু একটা সাইন করে দেবেন। ওকে। আর কেন ভাবছেন, ও ঠিক হয়ে যাবে? না মানে, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে, মানে ডাক্তার অন্য কারোর বদলে ভুল করে আমার মেয়েকে নিয়ে যাচ্ছে। মানে মানে আমি গিয়ে টাকা ডিপোজিট করিনি। না না, টাকা আমি ডিপোজিট করে দিয়েছি, এই দেখুন।
বিল। আপনি দিয়ে দিয়েছেন, আমার সবিতাকে পুনর্জন্ম দিয়েছেন, না হলে আমার মেয়ে আমার চোখের সামনে। আপনার এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না। এক্সকিউজ মি ডক্টর, ডক্টর সবিতার অপারেশন অ্যারেঞ্জমেন্ট চলছে, আরম্ভ হয়েছে। কিন্তু ডক্টর, তবে অপারেশনের পরে কোনো প্রবলেম নেই তো? কিচ্ছু নেই, আজকের দিনে হার্ট অপারেশন একটা ছোট্ট ব্যাপার, ডোন্ট ওয়ারি। বাট ওয়ান থিং, অপারেশনের পরে ও যত খেলাধুলো কম করবে ততই মঙ্গল। কেন? কারণ হলো ওর ছোট হার্ট, ও সামলাতে পারবে না। হ্যাঁ, ওকে সামান্যতম মানসিক আঘাত দেবেন না, সে আনন্দে হোক বা রাগ করে, ওর জীবন কিন্তু বিপন্ন হতে পারে। ডোন্ট ওয়ারি, ভগবান আছেন তো। সবিতা কেমন আছে? অপারেশন তো হয়ে গেল, কিন্তু সেন্স আসেনি। সরি, আমি দেরিতে খবর পেয়েছি। নিজেদের লোক তো লুকিয়ে আছে, আপনারা তাও এলেন। বিশ্বাস করুন, সবিতাকে সাহায্য করতে আমার ভীষণ ইচ্ছে। আমি স্কুল থেকে সোজা এখানে এসেছি, টাকা পয়সা কিচ্ছু আনতে পারিনি। এটা রাখুন। না, এই গয়না দিয়ে আমি কি করব? রাখুন, হসপিটালে অনেক টাকা দরকার হবে। টাকার আর আমার অসুবিধা নেই, একজন এসে অপারেশনে সব টাকা ডিপোজিট করে দিয়েছে। কে সে? আমি জানি না, কিন্তু আমার কাছে সে দেবতা। না হলে এই বিপদের সময় হঠাৎ করে এসে আমার কে আমার সাহায্য করত? একটা অজানা অচেনা লোকের সাহায্য বিশ্বাস করে নিলেন, আর আমি সবিতার জন্য এটুকু করতে চাই আমাকে বারণ করছেন? কিন্তু গয়নাটা? সবিতার জন্য কিছু না দিলে আমার সত্যি ভীষণ দুঃখ লাগবে, প্লিজ মানা করবেন না। যে দেবতা আমাদের সবিতাকে বাঁচিয়েছেন, তার কাছেই এ আমার অর্ঘ্য। রাখুন। নমস্কার দিদি। নমস্কার। আরে, এগুলো কেন? আপনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। না না, কষ্ট কিসের? হ্যাঁ, হসপিটালের খরচার জন্য এ কিছু টাকা রাখুন। না না, আপনি আমাকে এত বড় সাহায্য করেছেন, সেটাই যথেষ্ট। আচ্ছা, সবিতার সেন্স এখনো ফেরেনি? মাঝে দুবার এসেছিল। ওকে, আমি তাহলে আসছি, সন্ধ্যেবেলা আসবো। হ্যাঁ, কিছু দরকার হলে ইমিডিয়েট আমাকে ফোন করবেন, আমি আসছি। একটু শুনুন, এটা রাখুন। উপকারের বদলে উপহার। এত বড় বিপদ এসেছিল, তবু এই মতিটায় আপনি হাত পর্যন্ত দেননি। বিপদ কেটে যাওয়ার পরে এই মতিটা দিয়ে দিচ্ছেন, রাখুন এটা। তা নয়, আসলে আংটিটা আমার নয়, এটা সবিতার ডান্স ক্লাসের দিদির। ডান্স ক্লাসের দিদি? হ্যাঁ, শালিনী নামের একটা মেয়ে। শালিনী? সেই মতিটা আপনাকে কেন দিয়েছিল? আপনার মতো সেও সবিতাকে ভীষণ ভালোবাসে, আপনাকে তো সে দেখতে পেল না, এই আংটিটা দিয়ে গেলেন। বললেন যে দেবতা আমার সবিতার জীবন বাঁচিয়েছেন, তার পায়ে এটা আমার অর্ঘ্য। এটা রাখুন প্লিজ। বসে থাক, ওই আংটিটা ধরে ওরকমই বসে থাক। আচ্ছা ভায়া, মিডিয়াতে আসাতে তুই এরকম করছিস, যদি সে ডাইরেক্ট এসে নিজের হাতে পরিয়ে দিত তাহলে যে তুই কি করতিস আমি সেটাই ভাবছি। এটা তার আমার জন্য ফার্স্ট গিফট। ফার্স্ট ছোঁয়াটাও পেয়েছিলি, ফার্স্ট প্রেমটাও পেয়েছিলি, এবার ফার্স্ট উপহারটাও পেয়ে গেলি। 3 লক্ষ টাকা খরচা করার পরে সে পেলো কিনা 3000 টাকার একটা আংটি? এটাকে তোরা পয়সা দিয়ে তুলনা করিস না, এটার মূল্য আমার কাছে অনেক। হ্যাঁ, আমি হেড অফিসে পার্সেলটা দিয়ে দিয়েছি, না আমি চলে যাচ্ছি। হ্যাঁ, আমি সাউথ দিকে চলে। চোর, চোর, চোর! কি হলো ম্যাডাম? আমার চেন নিয়ে গেল। হাট, চল হাট। এই, এই, ভাই, থ্যাংকস। ও ম্যাডাম, একটু দাঁড়ান না ম্যাডাম। আপনি কি যেখানে যেখানে আমি গন্ডগোল করবো সেখানে সেখানে আমাকে দর্শন দেবেন বলে ঠিক করেছেন নাকি? হ্যাঁ
ম্যাডাম, সারা জীবন তো এই লোফারটার সাথেই কাটাতে হবে। হ্যাঁ, কি হলো, সারা জীবন কি বিনা কথাবার্তাতেই কাটিয়ে দেবেন? হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম একটু বলে দিয়ে যান ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম। এক ইঞ্চি এগোলে মুরগি ছাড়ানোর মতো ছাড়িয়ে দেবো। কবে বিয়ে করবেন? বিয়ে তোর সঙ্গে, মাই ফুট। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, ইংরেজিতে যত ইচ্ছা গালি দিন, বিয়ে আমার সাথেই হবে। আর কেউ যদি বিয়ে করার জন্য আসে, উঠিয়ে দেব, সোজা উপরে উঠিয়ে দেব। কবে বিয়ে করছেন? এই অটো, জি জি হসপিটালে চলো। চল 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 চল। কত টাকা? হাই শালিনী। প্রকাশ, তুমি এখানে কি করছো? কিছু না, ব্লাড ডোনেট করার জন্য এসেছি। আচ্ছা। আরে বাবু, ও দেখতে উনি লোফা ছেলেটার মতো, কিন্তু কাজে কত তফাত দেখেছো তো। একজনের জীবন বাঁচাতে রক্ত দিচ্ছে, আর একজন সেখানে জীবন নেওয়ার জন্য রক্ত বইয়ে দিচ্ছে। আচ্ছা, আরো কত টাকা? 20 টাকা। আমি দিয়ে দিচ্ছি। কত টাকা? 20 টাকা। আমি দিয়ে দিচ্ছি, 20 টাকা আমি দেব। যত জলদি পারি সেখান থেকে পালা, নইলে মুরগি ছাড়াবার মতো ছাড়ি। আরে 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 আরে, একটু ফলমূল খেয়ে স্বাস্থ্য বানাও, যাও বেচার। আচ্ছা শালিনী, কি ব্যাপার, আজকেও কি তোমার সাথে সূর্য দেখা হয়েছে নাকি? ছাড়ো, ওই বাজে ছেলেটার ব্যাপারে কথা বলে সময় নষ্ট না করাই ভালো হবে। আচ্ছা, ওর বিষয়ে কোনো কথা হবে না, তোমার বিষয়ে কথা বলি। এখানে তুমি কি করছো? এখানে দাদু অ্যাডমিট হয়েছেন। কি হয়েছে ওনার? না সেরকম কিছু না, বিপি প্রবলেম, সেন্সলেস হয়ে গিয়েছিলেন। চলো আমি ওনার দাদুর সাথে একটু দেখা করে যাই। এসো চলো। হাই মা। মাসি নমস্কার। হ্যালো বুড়ো দাদু, কেমন আছো? ঠিকই আছি, বিপি একটু বেড়ে গেছে। শোনো, ঠাকুমার সাথে গন্ডগোল কমিয়ে দাও, তবেই তোমার বিপি কমবে। মা তুমি এবার যাও, রেস্ট নেবে, ঠাকুমাকে পাঠিয়ে দাও। তুই খেয়ে দিয়ে এসেছিস তো? হ্যাঁ আমি খেয়ে এসেছি। প্রকাশ তুমি? না না আমি চলে যাব। কোথায় চলে যাবে তুমি, একটু বসো। না মা, ওর হয়তো কোনো কাজ আছে, ওকে জোর করে কেন আটকাচ্ছিস বলতো। ওকে তুমি যাও। না না না, তোমাকে ছেড়ে মানে দাদুকে ছেড়ে আমি কি করে যাব? আমি থাকবো, আমার কোনো ইম্পর্টেন্ট কাজ নেই, আমি থাকবো। তাহলে খেয়ে যাবে? হ্যাঁ আমি খাবো। মা তুমি যাও, ঠাকুমার হাত দিয়ে খাবার পাঠিয়ে দাও। ঠিক আছে, আমি আসছি বাবা। যাও মা। আমি আসছি। আমি আসছি। হ্যালো শালিনী। হ্যাঁ ইন্দ্রজিৎ। হ্যাঁ শুনলাম দাদু কালকে হসপিটালে অ্যাডমিশন হয়েছে। হ্যাঁ, বিপি বেড়ে গিয়েছিল, ডাক্তার বলেছেন 2 দিন থাকতে হবে। যাকে তুমি ব্যস্ত হো না, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। না না তুমি ব্যস্ত হয়ো না, আমার কাছে প্রকাশ আছে। প্রকাশ, প্রকাশ, শিট। গঙ্গাধর স্যার, এ সূর্যের বাবা না স্যার? এই টপ গিয়ার দাও, চলো স্যার। স্যার, স্যার, মারো স্যার। না স্যার, না স্যার, মারো ওকে, মারো, মারো, মারো ওকে, মারো, মারো, মারো স্যার। ডাক্তার, ডাক্তার, কি হলো স্যার? স্যার ডাক্তারকে শিগগিরই রাখো, একটু একটু প্লিজ। হ্যালো শালিনী। হ্যাঁ ইন্দ্রজিৎ বলো। হ্যাঁ তুমি কোথায় আছো? আমি জেজে হসপিটালে। জেজে হসপিটালে? হ্যাঁ। আরে আমি একটা কেস নিয়ে জেজে হসপিটালে এসেছি। হ্যাঁ একটা কাজ করবে? হ্যাঁ। একবার রিসেপশনে আসবে? কোনো কাজ আছে? হ্যাঁ। কিন্তু প্রকাশ আমার সাথে আছে। হ্যাঁ ঠিক আছে, ওকেও তোমার সাথে নিয়ে এসো। আচ্ছা আসছি। প্রকাশ, কি আছে, কি আছে, কি আছে? একটা পেশেন্টকে বাঁচান ডাক্তার। কি আছে? এটা অ্যাক্সিডেন্ট কেস, একটা লরি চাপা দিয়ে পালিয়েছে। কন্ডিশন খুব সিরিয়াস, এক্ষুনি অপারেশন করতে হবে। যা করবার আছে তাড়াতাড়ি করুন। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে একটু সিগনেচার করুন। হ্যাঁ আপনি ওর রিলেটিভ না? না ডাক্তার, আমি ওর রিলেটিভ নয়। ডাক্তার পেশেন্ট ভীষণ সিরিয়াস ডাক্তার, তাড়াতাড়ি ট্রিটমেন্ট করুন প্লিজ ডক্টর, প্লিজ। ইটস কোয়াইট ইম্পসিবল। দেখুন ডক্টর, পেশেন্টের কন্ডিশন যা, যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে, প্লিজ ডক্টর। ঠিক আছে, রিলেটিভকে ডেকে দিন, সিগনেচার করে দিলেই আমি অপারেশন করে দেবো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ডক্টর। বাবা, 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 বাবা কথা বলো বাবা। ডক্টর,
ডক্টর রিল্যাক্স ডক্টর আমার বাবা ডক্টর রিল্যাক্স ডক্টর প্লিজ ডক্টর কিছু করুন ডক্টর এ আমার বাবা ডক্টর ডক্টর ওকে বাঁচান এখানে সিগনেচার করে দিন এইখানে এইখানে আর একটা ঠিক আছে সিস্টার প্লিজ ডক্টর পেশেন্ট কোটিতে নিয়ে চলুন বাঁচান ওনাকে বাবা বাবা ডক্টর প্লিজ আমার বাবাকে বাঁচিয়ে দিন ডক্টর প্লিজ প্লিজ আমার বাবাকে বাঁচিয়ে দিন ডক্টর কি শালিনী প্রকাশের নাকি কেউ বেঁচে নেই তার বাবা জন্মালো কোথ থেকে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো যাও জিজ্ঞেস করো জিজ্ঞেস করো জিজ্ঞেস করো যাও জিজ্ঞেস করো যাও আরে একটা মিথ্যে যদি একজনের জীবন বাঁচিয়ে দিতে পারে তাতে ক্ষতি কি আছে আরে ওই ডাক্তারকে দেখো না এত জেদ করছিল একটা সাইন না করলে নাকি ওটিতে নিয়ে যাবে না বলছিল আমার একটা মিথ্যেতে একটা জীবন বেঁচে গেল একটা জীবন বেঁচে গেল মিথ্যে বলছিস তুই মিথ্যে বলছিস এই সালে নিয়ে মিথ্যে বলছে ড্রামা করছে পুরোপুরি ড্রামা করছে হ্যাঁ ড্রামা করছে তো কি ক্ষতি হয়ে গেল তাতে তার ড্রামা হোক কিন্তু একটা লোকের জীবন তো বেঁচে গেল সত্যি ইন্দ্র তুমি পুলিশ নয় পুরো ফুলিশ এসে প্রকাশ দাদুর কাছে যাবো তারপরে তারপরে কি হলো কি আর হবে ডাক্তার ভাবলো সত্যি প্রকাশ ওনার ছেলে ডাক্তার কেন তখন ইন্দ্র আর আমিও ভেবে নিয়েছিলাম ছেলেটা খুব ভালো নিজের লোকেদের দরকারের সময় সবাই লুকিয়ে থাকে কিন্তু পরের জন্য এত সব করার ছেলে আমি জীবনে প্রথমবারের জন্য দেখছি বাবা চোখ খোলো বাবা দেখো আমি সূর্য এসেছি বাবা কাঁদিস না তুই তো জানিস তোর চোখে জল দেখলে আমার বেশি কষ্ট হয় না আমি কাঁদবো না বাবা কাঁদবো না মাকে খবর দিয়েছিস না বাবা কাউকে কিচ্ছু বলিনি সবাই ব্যস্ত হয়ে পড়বে তো ভালো করেছিস তুই নিজে গিয়ে সব বুঝিয়ে বলবি আমার জন্য ব্যস্ত হোস না আর আমার বৌমার খবর বল বাবা এ সময় এসব বল না তোর খুশির খবর শুনলে আমার কষ্ট একটু হালকা হয়ে যাবে বল না আমাদের বৌমা আমাদের ঘরে কবে আসবে ওর ঘরে সবাই আমার কন্ট্রোলে এসে গেছে খালি শালিনী রাজি হয়ে গেলে প্রকাশ হ্যাঁ ঠাকুমা এসেছেন এসো এসো আপনাকে কোথায় যেন আগে দেখেছি আমি হ্যাঁ মা নেহেরু কলোনিতে দেখেছো হ্যাঁ আপনি সূর্যের বাবা না হ্যাঁ মা আপনি আজ বেঁচে গেছেন এই প্রকাশের জন্য আপনার ছেলে সেজে ড্রামা করে সে আপনাকে বাঁচিয়ে দিল তাই নাকি ধন্যবাদ আপনার ছেলেও প্রকাশের মতো অবিকল চেহারা পেয়েছে কিন্তু কাজ ওকে ওকে চলো যাব হ্যাঁ চলো আমি আসছি আসছি নিজের ফ্যামিলির জন্য একটা দিন একটা ভালো কাজ করতে পারি না কিন্তু তুমি পরের জন্য কত যে ভালো কাজ করছো কি করে যে টাইম বার করছো আমি বুঝতে পারি না ভালো কাজ করার জন্য টাইম নয় ভালো মনের দরকার মানে আমার মন নেই না না আমি বলছিলাম ভালো কাজ করার জন্য ভালো মন থাকলে টাইম এমনি বেরিয়ে আসে এই মতি তুমি এই মতি কোথায় পেলে কিছুদিন আগে একজন চেনা লোককে দেখতে আমি হসপিটালে গেছিলাম সেখানে দেখলাম একটা মেয়ের হার্ট প্রবলেম হয়েছে তাকে এমনি কিছু সাহায্য করে দিয়েছিলাম সেই বাচ্চাটার মা আমাকে এই মতিটা দিয়েছে এই মতিটা কি তার মায়ের না না এটা তার মায়ের মতি নয় এটা আসলে বাচ্চাটার
এক ডান্স টিচারের মতি, সেই দিয়েছিল এটা খরচা চালাবার জন্য। বুঝলে শালিনী, তিনি বলেছিলেন মেয়েটি নাকি ভীষণ ভালো। আমার মন যেমন সবসময় ভালো কাজ করতে চায়, তার মনটাও সেই রকমই। সে দেখতে নাকি শুনলাম খুব সুন্দর। তাকে দেখনি কখনো? না, তাকে দেখিনি, দেখতেও চাই না আমি। কেন? কয়েক মিনিটের জন্য দেখা হয়ে লাভ কি? সে যদি আমার জীবনে সব দিনের জন্য আসতো, তাহলে আমার জীবনের সব থেকে বেশি সুখ আমি পেয়ে যেতাম। যেদিনই সে আমার সামনে আসবে, আই উইল সে হার আই লাভ ইউ। শালিনী, শালিনী, কি হলো শালিনী? শালিনী, এবার বলো কি আই লাভ ইউ বলতে চাইছিলে না, বলো। কার সামনে? কেন, আমার সামনে মানে? হ্যাঁ প্রকাশ, তোমার চোখ বুঝে বেড়ানো সেই ডান্স টিচারটি আমি। বলো প্রকাশ, বলো। সত্যি বলছি প্রকাশ, আমারও মনে চাইছিল তোমার মুখ থেকে এই কথাটা শোনার জন্য। বলো প্রকাশ, বলো। শালিনী, তোমার মনের কথা খুলে বলে দাও। বলো প্রকাশ, আই লাভ ইউ শালিনী, আই লাভ ইউ শালিনী। নদী বলে সাগরকে, মেঘ বলে পাহাড়কে, মাটি বলে বর্ষাকে, আই লাভ ইউ। জল বলে কলসিকে, মতি বলে ঝিনুককে, চাঁদ বলে আকাশকে, আই লাভ ইউ। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। জমে আকাশেতে জমে মে, লেখা আছে তোমারই নামে আমারই নাম। প্রেম আসে ঋতু ঘুরে, বেঁধে দেয় জীবন ডাকে, ডাকে আমি সোনামে কাছে এসো। ধুলি বলে গধুলিকে, বক বলে ব্যাধুটাকে, সুর বলে লেখাটাকে, রং বলে রঙ্গিলাকে, রা
রাগ বলে রাগিনীকে আমি বলি শালিনীকে আই লাভ ইউ 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 এমন জিজ্ঞাসা করে ফেললাম যে আপনারা সবাই এত সিরিয়াস হয়ে গেলেন। আচ্ছা, শালিনীর জন্য আপনারা কি আমাকে যোগ্য ভাবছেন না নাকি? না মানে এত বড় একটা সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে তো নেওয়া যায় না, একটু সবার সঙ্গে আলোচনা করে। এখন আলোচনা করুন না, আলোচনা করুন না। কথাটা হলো কি যে শালিনীর মতামত নেওয়া নেহাতই দরকার। এই তো শালিনী এসে গেছে, জিজ্ঞেস করুন না আঙ্কেল। মা শালিনী, ইন্দ্র বলছে। হ্যাঁ আমি শুনেছি, কিন্তু আমি এখন বিয়ে করব না মা। কবে বিয়ে করবে? যবে করব খবর নিশ্চয়ই দেব, এসে আশীর্বাদ করে যাবে। আমি তাহলে আসছি। বাবা, আজ আর আমি আমার মনের কথা লুকিয়ে রাখতে চাই না। আরে তোকে কে বলেছে মনের কথা লুকিয়ে রাখতে? আমি কি তোকে সেভাবে বড় করেছি? বল মা, কি বলবি বল। আমি মানে আমি এই বিষয়ে প্রকাশের কথা ভাবছিলাম। প্রকাশ? আরে তুই প্রকাশের কথা ভেবেছিস জেনে আমরা সবাই ভীষণ খুশি হয়েছি। আমার চয়েস কিনা ভুল হয়েছিল, কিন্তু আমার নাতনি চয়েস কখনো ভুল হয় না। এনার একটা খারাপ গুণ, রাস্তা ডান দিক দিয়ে উনি হাঁটবেন। না আমি বাঁ দিকেই ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কথা জানি। শোনো, সে গাড়িওয়ালাকে জানতে পারোনি? হ্যাঁ, আমি খোঁজ লাগিয়েছি, গাড়িওয়ালাকে পাওয়া যাবে। ওই গাড়িওয়ালাকে, সেই গাড়িওয়ালাকে যেখানেই পাওয়া যাক, ছাড়বো না, ছাড়বো না তাকে, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। সূর্য আয়। মানে কথাটা আর কারুর কানে গেলে আমার উপরে ভীষণ চাপ আসবে। বলুন, কারুর কানেই যাবে না। তোমার বাবার ঘটনাটা অ্যাক্সিডেন্ট নয়। মানে? এই কাজ ইন্দ্রজিতের। কি বলছেন আপনি? হ্যাঁ সূর্য, ইন্দ্রজিৎ সব জেনে শুনে তোমার বাবার উপরে গাড়ি চালিয়ে দিয়েছিল। আমি তাকে সেদিন আটকাবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমার কথা শুনল না। তোমার রাগ সে তোমার বাবার উপরে শোধ নিয়ে নিল। Yeah.
আমার নাম সূর্য, আমাকে ছোঁয়া তো দূরের কথা, চোখ তুলে তাকাবি চলে যাবি। বাবা, তুমি যে লিস্ট দিয়েছিলে সবার নাম লিখে দিয়েছি, আর একটা কার্ড বেঁচেছে, যদি কারোর নাম ভুলে গেছো বলো, লিখে দেবো। না, আমার কেউ বাকি নেই, ওই লিস্টটাই ফাইনাল। কাকে দেবো? ঠাকুমা, কাকে দেবো? ওহো, আমাকে কেন জিজ্ঞেস করছিস তুই? যদি কোনো বন্ধু বাকি না থাকে তাহলে কোনো শত্রুকে দিয়ে দে। শত্রু? ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, ইংরেজিতে যত ইচ্ছা গালি দিন, বিয়ে আমার সাথেই হবে, আর কেউ যদি বিয়ে করার জন্য আসে উঠিয়ে দেব, সোজা উপরে উঠিয়ে দেব। হ্যালো, কাজ হয়ে গেছে স্যার। এই, চিল্লাবার দরকার নেই, আসতে বল। স্যার, এবারও বাঁকড়া রোডের দিকে যাচ্ছে। আজ থেকে ঝগড়া বন্ধ, তুই জিতলি আর আমি হারলাম। তোর কাছে হেরেও আমার মনে কোনো আফসোস নেই, কারণ একজন বুদ্ধিমান লোকের কাছেই আমি হেরেছি। এনিওয়ে, উই উইশ ইউ অল দ্য বেস্ট মিস্টার সূর্য প্রকাশ। সূর্য প্রকাশ? হ্যাঁ ঠিক, সূর্য প্রকাশ, রাইট। সূর্য সমস্ত কালো মেঘ কাটিয়ে নিজে প্রকাশিত হতে চেয়েছিল, আমি সেই কালো মেঘ, পারলাম না। এনিওয়ে, আমার ট্রান্সফার অর্ডার আমি পেয়ে গেছি, কাল সকাল সকাল আমায় সিটি ছাড়তে হবে। হ্যাঁ, তুমিও তো ছাড়ছ, আই মিন তুমিও তো তোমার পুরনো জীবন ছেড়ে নতুন জীবন শুরু করতে যাচ্ছ। ওকে মিস্টার সূর্য প্রকাশ, গুড লাক, ভগবান তোমার মঙ্গল করুন, থ্যাংকস, গুড বাই। ওকে স্যার, আমি আসছি। স্যার, গুড বাই স্যার, আমার বিয়েতে নিশ্চয়ই আসবেন স্যার। বাই। God bless you. ইংরেজিতে যত ইচ্ছা গালি দিন, বিয়ে আমার সাথেই হবে। এই সূর্য, কেন শুনছিস না রে? উঠে পড়, দেখো আমার ছেলেটা ঘুমিয়ে আছে, ওকে ওঠাও। তোমরা সবাই মিলে বললেও শুনবে, ওকে ওঠাও। কাকাবাবু চলুন, এবার ওর সৎকার করতে হবে। আসুন আসুন কাকাবাবু। Thank you.
নিয়ে যেও না, নিয়ে যেও না, সূর্য সূর্য ওকে নিয়ে যেও না, ওকে নিয়ে যেও না, সূর্য সূর্য। মা, আমরা কোথায় যাচ্ছি? সূর্য অঙ্কল আমাদের কত সাহায্য করেছে, তার সাথে দেখা করে তারপর বাড়ি যাব। মা, সূর্য অঙ্কল, সূর্য প্রকাশ, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। সামান্যতম মানসিক আঘাত দেবেন না, সে আনন্দে হোক বা রাগ করে ওর জীবন কিন্তু বিপন্ন হতে পারে। আমাদের মিথ্যে কেটে তুই মারা পড়িস না সবিতা, দেখ দেখ সবিতা, দেখ তোর আঙ্কেল বেঁচে আছে সবিতা, দেখ সবিতা, টাকা আমি মিছিমিছি মরেছিলাম সবিতা, তোর দিদি যাতে সূর্যকে ভুলে যায় তাই জন্য আমি মিছিমিছি করেছিলাম। বাবা ওটা ওকে, বাবা আমরা ড্রামা করছিলাম না, বলো ওকে, বলো ওকে, বলো বলো ওকে, ওঠাও, আমার ড্রামাতে ও ফেসে গেল, ফেসে গেল। তোমরা বলো আমি ড্রামা করছিলাম না, বলো ওকে, বলো ওকে, আমি ড্রামা করছিলাম না মা, ওকে বলো না মা, ওকে উঠিয়ে বলো সেটা মা, মাসি আমি ড্রামা করছিলাম, ওকে বলো সেটা, তোমরা বলো না, তোমরা বলো ওকে, বলো ড্রামা করছিলাম, ওকে বলো। আরে ওটা রে সবিতা, ওটা আমি ড্রামা করছিলাম, আমি ড্রামা করছিলাম। সুন্দর ড্রামা, আমার সাথে দেখা করার জন্য ড্রামা, আমার ঘরে আসবার জন্য ড্রামা, আমার ঘরের লোকেদের মানাবার জন্য ড্রামা, আমাকে ভালোবাসাটাও ড্রামা,
কি ড্রামা তুমি না করেছো, ভারি ন্যাচারাল, চমৎকার ড্রামা। ভুল মা, মা তুই ভুল বলছিস। আর আর 10 মিনিট, আর যদি 10 মিনিট এই ড্রামাটা চলতো না মা, তুই তুই কিছুই জানতে পারতিস না। আমার আমার ছেলে জিতে যেত, তার কাছে তার ভালোবাসা চলে আসতো মা। এই এই একটা মেয়ের জীবনই ওর কাছে বড় হলো, হারা বা জেতাটা ওর হাতেই ছিল, সূর্য নিজে থেকে হেরে গেল। ওর ভালোবাসা তোকে জানাবার জন্য ছোট ছেলের মতো হয়তো নাটক করে ফেলেছে, সে কথাগুলো ধরিস না। কি করে ধরবো না, ও আমার জীবনের সাথে খেলতে যাচ্ছিল। ভালোবাসা কি আমি জানতাম না, আমার ঘর পরিবার বন্ধু আর ড্রান্স ক্লাসটা নিয়ে আমি বেশ খুশিতেই ছিলাম। ও আমাকে শেখালো ভালোবাসা, জীবনে প্রথমবারের জন্য আমি কাউকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু কিন্তু আজ আমি জেনেছি সেটা চিটার। আজ থেকে যখনই তোমার ছেলের কথা মনে হবে আমার সত্যি সত্যি ঘৃণা হবে। আর ঘৃণা হবে এই জন্য যে যাকে আমি এত ভালোবেসেছিলাম সে মানুষ নয়, মানুষের খলসে আটকে থাকা একটা ড্রামাবাজ, একটা চিটার আর লোফার। থাক শালিনী, অনেক হয়ে গেছে। যদি এ মানুষ নয় তাহলে আমি বলবো দুনিয়ায় আর কোনো ভালো মানুষ নেই। কি যেন বললে, যখন তোমার মনে আসবে যে সূর্যকে তুমি ভালোবেসেছিলে বলে সেই সময় তুমি তাকে ঘৃণা করবে? কোনো দাম নেই আমাদের সূর্যর ভালোবাসা, ওর ভালোবাসা একটা ড্রামা। যদি এটা ড্রামা হয় তাহলে আমি বলবো এই ড্রামার জন্য তুমি বেশি দায়ী। আমি দায়ী? হ্যাঁ তুমি। যে খুন করে সে যত না বেশি দোষী হয়, যে খুনিকে খুন করতে বাধ্য করে সে সব থেকে বড় দোষী। হ্যাঁ শালিনী, সেই দিন সূর্য তোমার কাছে মার খেয়েও কিছু বলেনি এবং ফটো ওঠায়নি। এই বলো তো, এ কি ফটো উঠিয়েছিল? না এ ফটো তো ওঠায়নি। এই বন্ধ না, ঠিক করে দেয়। এসে নয়, আরে না এসে নয়, সে অন্য জন। সেদিনও একইভাবে এই মেসো জমি দখল করে নেওয়ার জন্য রিয়েল এস্টেটের মালিককে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য ধমক দেওয়াতে তুমি ভাবলে সূর্য তোলা আদায় করছে। শোনো মা, মেজর সাহেব যেদিন মারা গেলেন সূর্য বেচারা নিজের জীবনটাকে বাজি লাগিয়ে সেই গুন্ডাদের থেকে অনাথ বাচ্চাদের টাকা ফিরিয়ে এনেছিল, কিন্তু তুমি ভেবেছিলে সূর্য একজন খুনি। হ্যাঁ শালিনী, সববারে তোমার চোখই তোমাকে ধোকা দিয়েছে। সূর্য নয়, সূর্য শুধু এটুকুই ভুল, সে তোমাকে ভালোবেসেছে আর সেই ভালোবাসার জন্যই সে প্রকাশ হিসেবে অভিনয় করেছে। যাহা দণ্ড দেওয়ার আছে আমাদের দাও, সূর্যকে না, প্লিজ। একজন অভিনয় করতে পারে, তার জন্য তার মা বাবা অভিনয় করতে পারে, তার বন্ধুরা অভিনয় করতে পারে, কিন্তু একটা ছেলের ভালোবাসার জন্য সারা পাড়া অভিনয় করছে, সে কি কখনো খারাপ হতে পারে? মা, আমার ছেলের ভালোবাসার জন্যই নাটক, জেনে শুনে হোক কি না জেনেই হোক, এটা শুরুটা হয়েই গেছে মা, এটা শেষটা তোরই হাতে। আমরা আমরা সবাই চাই এই শেষটা ভালোভাবে হোক মা। এই সেরকম নাটক নয় যে দেখবেন তালি মারবেন চলে যাবেন। আপনারা কার সাথে ড্রামা করছেন সেটা কি আপনারা জানেন? একটা মেয়ের মনের সাথে। আপনাদের সবার খুশির জন্য, আপনাদের ছেলের জন্য আপনারা এই ড্রামা করেছেন, কিন্তু আমার হৃদয় নিয়ে ড্রামা করবার অধিকার আপনাদের নেই। ঠিক আছে, এই গুন্ডা নয়, লোফার নয়, খুনি নয়, কিন্তু একটা মেয়েকে জীবনে পাওয়ার জন্য কি কখনো এভাবে ড্রামা করা যায়? এর প্রতিটা কাজ ড্রামা, প্রতিটা কথা ড্রামা। ওর কথাটা সবাই মিলে বিশ্বাস করতে পারেন, কিন্তু আমি কি করে বিশ্বাস করব কোনটা সত্যি কোনটা ড্রামা? আমি কি করে বিশ্বাস করব আপনারা সবাই সত্যি কথা বলছেন বলে? এই সব যদি ড্রামা না হয় তাহলে ড্রামা এখানে শেষ হোক। এর কাছে প্রকৃত ভালোবাসা নেই, নেই, নেই। ওকে আটকাস না, ওকে যেতে দে। আমাদের উপর বড় বড় ভাষণ দিচ্ছে, ওর মন বলে কিছু আছে, ও শুধু চোখকে বিশ্বাস করে। ওর চোখ যা দেখে সেটাই ঠিক, আর সবই ভুল। আমরা এতজন লোক এত করে বোঝালাম, সে কারুর কথা শুনল না? ওর মন আছে না ওর হৃদয়? তুই যতই চিৎকার করে ডাকিস না কেন, তোর প্রকৃত হৃদয়ের ডাক ও শুনতে পাবে না। চল। প্রিয়া আমার চলে যেও না, প্রিয়া আমার চলে। ওর মন বলে কিছু আছে, ও শুধু চোখকে বিশ্বাস করে। ওর চোখ যা দেখে সেটাই ঠিক, না ওর মন আছে না ওর হৃদয়। তুই যতই চিৎকার করে ডাকিস না কেন, তোর প্রকৃত হৃদয়ের ডাক ও শুনতে পাবে না। কাল একটা বইতে পড়েছিলাম কি, একজন যদি সত্যিই ভালোবাসে সে যত দূরেই থাক না কেন, তাকে মন দিয়ে ডাকলে সে নিশ্চয়ই শুনবে। তুই যতই চিৎকার করে ডাকিস না কেন,
তোর প্রকৃত হৃদয়ের ডাক ও শুনতে পাবে না। একজন যদি সত্যিই ভালোবাসে, সে যত দূরেই থাক না কেন, তাকে মন দিয়ে ডাকলে সে নিশ্চয়ই শুনবে। চোখের ওপর আর ভরসা করবো না। আমার মন যা বলছে, আমার হৃদয় যা বলছে, আমি তাই করব। আমার মন, আমার হৃদয় তোমাকে চাইছে সূর্য, তোমাকে। প্রকৃত ভালোবাসা আমার হৃদয়ে নেই, তোমার হৃদয়ে আছে সূর্য, তোমার হৃদয়ে। আই লাভ ইউ সূর্য, লাভ ইউ। মা, আমাকে ক্ষমা করে দাও। থাক মা, থাক, কিচ্ছু বলার দরকার নেই। শুধু ওর চোখে নয়, আমাদের সবার চোখের মনি তুই। সুপার ছেলে, সলিড ছেলে।